কেমন? আমাদের লাস্ট ক্লাসে মনে হয় আমরা খুব বেশি আগাইতে পারি নাই, ইয়াতে প্রবলেম ছিল, আমার মনে হয় ইলেকট্রিসিটিতে প্রবলেম ছিল, এই জন্য আমরা রুবাই তুমি করো, যারা ওই যে আসতেছে রিকোয়েস্ট করতেছে এদেরকে তুমি একটু অ্যাকসেপ্ট করে নিও, তোমাকে হ্যাঁ ওয়াইটিং রুমে যারা আছে, হ্যাঁ এরপর থেকে ওয়াইটিং রুম ডিসেবল করে দিব না। হ্যাঁ শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো, জি স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দু একজন একটু রেসপন্স করে মাঝে মাঝে, আবার সবার মাইক অন করে রাখলেও প্রবলেম, যেখানে সাউন্ড কম আছে তাদের ওখানে, যাদের জি স্যার, নয়েজ নাই তারা একটু করে রাখো, মাইকটা অন রাখো, যাতে রেসপন্স করলে বুঝতে পারি যে আমি আছি কিনা, তা না হলে কখন আমি ডিসকানেক্ট হয়ে যাবো, এরপরে তোমরা আমি কন্টিনিউ করতেছি তোমরা ভাববা যে স্যার কোথায় গেলো হঠাৎ করে। হ্যাঁ ঠিক আছে, আজকে হয়তো আশা করি যাবে না, কারণ আছে, ডাটাও কিনে নিছি, ওয়াইফাই চলে গেলেও প্রবলেম নেই আশা করি, ইনশাল্লাহ চেষ্টা করবো কন্টিনিউ করার জন্য আজকে যতটুকু পারা যায়। যতটুকু লাস্ট ক্লাসে মিস হয়েছে ততটুকু ইনশাল্লাহ রিকভার হয়ে যাবে আশা করি। আচ্ছা আমাদের যে পার্ট সেটা হচ্ছে ফেব্রিক ম্যানুফ্যাকচারিং 1, এটার তো মনে হয় মহাদেশ স্যার দুইটা ক্লাস নিয়ে নিয়েছে অলরেডি, তাই না তোমাদের? জি স্যার, হ্যাঁ, তো স্যার মনে হয় একটা বেসিক একটা আইডিয়া তোমাদেরকে দিয়ে দিয়েছে আমাদের সিলেবাস সম্পর্কে বা আমরা যে কোর্সটা নিচ্ছি এটা সম্পর্কে। তো তোমরা কি কি ওভেন এবং নিট ফেব্রিক এর মধ্যে ডিফারেন্স গুলো কি কি সেটা কি বুঝতে পারছো বা জানো ইতিমধ্যে? ওভেন এবং নিট ফেব্রিক্স এর যে টপিক নিয়ে এখনো পড়াশোনা হয় নাই স্যার। টপিকস নিয়ে পড়াশোনা হয় নাই, তাহলে কি নিয়ে পড়াশোনা হয়েছে কেউ একটু একটু বললে আমার জন্য ইজি হয় যে আমি তাহলে কোথা থেকে তোমাদেরকে শুরু করব, বেসিক আইডিয়া গুলো দেওয়ার প্রয়োজন আছে কিনা। স্যার বেসিক্যালি আমাদেরকে হচ্ছে বিভিন্ন বই ডাউনলোড লাইব্রেরি থেকে, তারপর ইন্টারনেট লাইব্রেরি, তারপর যে জার্নাল থেকে কিভাবে পেপার পড়তে হয়, পেপারটা ডাউনলোড করব মানে ফ্রিতে, এই সব কিছু একটু মানে ফার্স্ট দুই ক্লাসে শিখায় দিছে, বলছে আর এরপর থেকে উনি ক্লাস ছাড়া অন্য কিছু শিখাবে না। আচ্ছা সেকেন্ড ক্লাস হয়েছে স্যার, সেকেন্ড ক্লাসটা করেছো? জি স্যার। আচ্ছা কিভাবে বই ডাউনলোড করতে হয়, কিভাবে পেপার ডাউনলোড করতে হয়, এগুলোকে মানে বেসিক ইয়াগুলো দিয়েছে তোমাদেরকে ইনস্ট্রাকশন গুলো, এই তো? জি স্যার, জি স্যার। আচ্ছা আচ্ছা, ফেব্রিক ম্যানুফ্যাকচারিং 1 এর ব্যাপারে কোনো আইডিয়া তোমাদের আছে বা কিছু বলেছে এই ব্যাপারে কেউ? ফেব্রিক ম্যানুফ্যাকচারিং, তোমরা তো ইয়ার্ন স্টুডেন্ট, তো ফেব্রিক কেন পড়বা, কারোর মনে প্রশ্ন আসে না যে আমরা ফেব্রিক নিয়ে কেন পড়াশোনা করবো, আমরা তো ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তো ইয়ার্ন নিয়ে পড়াশোনা করলেই তো এনাফ, ইয়ার্ন থেকেই তো ফেব্রিক তৈরি করতে হবে, ইয়ার্ন থেকে ফেব্রিক টেক্সটাইল স্যার, পুরোটাই টেক্সটাইল। আচ্ছা এর বাইরে কোনো আনসার আছে কারোর? এর বাইরে কারোর কোনো আনসার আছে আমরা কেন ফেব্রিক নিয়ে পড়াশোনা করব? আইডি 62 আছো? আইডি 62 তোমাদের আছে? ও কি নাম? আইডি 27? আচ্ছা 72, ফেরদৌস তুমি আছো? 2019 আইডি 27, নাজিম শুনতে পাচ্ছো কথা? জি স্যার। নাজিম? জি স্যার শোনা যাচ্ছে। আইডি 27? জি স্যার শুনতে পাচ্ছো কথা? জি স্যার। 72 কই, ওকে ঘুমাইতেছে ফেরদৌস? না জাগছে, ঘুম ভাঙছে। আচ্ছা তোমাকে যেটা বলতেছিলাম, প্লিজ কাইন্ডলি একটু জাস্ট রেসপন্স করো আমরা, তাহলে আমাদের জন্য ইজি হবে যে ফিডব্যাক পেলে, সেটা হচ্ছে যে আমরা তো ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তাই না? ও আনসার দিচ্ছিল যে টেক্সটাইল নিয়ে পড়তে হবে, আর এর বাইরে তোমার কোনো আনসার আছে যে আমরা কেন ফেব্রিক ম্যানুফ্যাকচারিং 1, দ্যাট মিনস ফেব্রিক রিলেভেন্ট কোনো সাবজেক্ট আমরা কেন পড়তে যাচ্ছি, মানে ফেব্রিকের সাবজেক্টটা পড়ার আমাদের অবজেক্টটা কি অ্যাকচুয়ালি, তোমার কি মনে হয় যে পড়ার দ্বারা আমাদের কি লাভ হবে? স্যার আমরা গার্মেন্ট সম্পর্কে এক ফেব্রিক সম্পর্কে সঠিক ভাবে আইডিয়া পাবো, আমরা ইয়ার্ন পড়লো স্যার, ইয়ার্ন যদি কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে ফেব্রিক কোয়ালিটি ভালো হবে না। আচ্ছা মানে কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য আমাদেরকে ফেব্রিক পড়তে হবে এই ইয়ার্ন? আচ্ছা
তুমি একটু গুছায় বলবা, তুমি বুঝাইতে চাইতেছো কিন্তু আমি বুঝতে পারিনি অ্যাকচুয়ালি। স্যার আমাদের যদি ফেব্রিক সম্পর্কে যদি কোনো আইডিয়া না থাকে, স্যার স্যার আমরা সুতাটা কিভাবে বানাবো? কারণ আমাদের ফেব্রিক বানাতে হলে আমাদের কাস্টমার যেই রকম সুতা চায় আমাদেরকে ওই রকম সুতা দিতে হবে, কিন্তু আমাদের আইডিয়া না থাকলে আমরা তো ওটা বানাতে পারবো না স্যার, রিকোয়ার্ড সুতাটা বানাতে পারবো না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আদনান আসো, আদনান আইডি ফাইভ। আদনান 2016 11005, আদনান 2016 11005, আদনান যে অ্যানসারগুলো তোমরা দিয়েছো আলহামদুলিল্লাহ মোটামুটি সবগুলি ঠিক আছে। অ্যাকচুয়ালি আমাদেরকে এজ এ আমরা যে আমাদেরকে যে ডিগ্রিটা অফার করা হচ্ছে এখান থেকে, সেই ডিগ্রিটা হচ্ছে অ্যাকচুয়ালি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। তোমরা সবাই একটু খেয়াল করলে দেখতে পাবা যে আমাদের যে কোর্সগুলো বা আমাদের যত সার্টিফিকেট বলো বা আমাদের রেজিস্ট্রেশন কার্ড বলো, সব জায়গায় আমাদের যে ডিগ্রিটা লেখা থাকে সেটা হচ্ছে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। তোমরা একটু খেয়াল করেছো কিনা, তো সেখানে কিন্তু লেখা থাকে না বিএসসি ইন ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং অথবা বিএসসি ইন ফেব্রিক ইঞ্জিনিয়ারিং অথবা বিএসসি ইন ডাইস এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা এই টাইপের যে আমরা যে সমস্ত মানে সাবজেক্ট গুলো আমাদের আছে এই সাবজেক্টের উপরে কিন্তু আমরা আসলে ডিগ্রিটা অফার করতে পারছি না। আমরা মেইনলি যেটা করতেছি এখন সেটা হচ্ছে যে কমন একটা ডিগ্রি তোমাদেরকে অফার করতেছি, সেটা হচ্ছে যে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। তোমরা খেয়াল করেছো কিনা এই বিষয়টা? তো বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যাজ এ টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তো টেক্সটাইল ইঞ্জিনিয়ারের জন্য আমাকে সবগুলো টেক্সটাইল রিলেভেন্ট যত টার্ম আছে সবগুলো টার্মেরই একটা বেসিক আইডিয়া থাকা দরকার। তো সবগুলো টার্মের যখন বেসিক আইডিয়া থাকবে দেন আমি যে কোনো ফিল্ডে কাজ করি না কেন এর যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ এবং ফরওয়ার্ড লিঙ্কেজ যেটা আছে সেটার ব্যাপারে যদি আমার আইডিয়াটা ক্লিয়ার থাকে। এই যে একটু আগে বলতেছিলা যে যে আসলে আমাদেরকে আমরা যদি ফেব্রিকের কোয়ালিটি সম্পর্কে বা ফেব্রিক সম্পর্কে আইডিয়া না থাকে দেন কি কোয়ালিটির ইয়ার্ন দিয়ে আমি ফেব্রিকটা তৈরি করতে যাচ্ছি, অর্থাৎ ইন্ডিয়াসটা কি হবে, কি পারপাসে আমি এটা ইউজ করব, এটা কি ফ্লেম রিটার্ডেন্ট ফেব্রিক হবে নাকি এটা নিট ফেব্রিক হবে নাকি ওভেন ফেব্রিক হবে নাকি এটা ওয়াটার রিপিলেন্ট বা ওয়াটার রেসিস্ট্যান্ট ফেব্রিক হবে, তো সেটার উপরে ডিপেন্ড করেই কিন্তু মেইনলি আমাকে ইয়ার্নটা প্রিপেয়ার করতে হবে। অর্থাৎ ইয়ার্ন প্রিপারেশনের সময় স্পিনিং এর সময় সেই এন্ড প্রোডাক্টের যে সমস্ত আমাদের প্রোডাক্টের যে যে কোয়ালিটি বা যে ধরনের পারফরমেন্স আমি চাচ্ছি সেটার উপর ডিপেন্ড করে মেইনলি আমাকে ফেব্রিক ইয়ারটাকে প্রিপেয়ার করতে হবে, ফেব্রিকের উপর ডিপেন্ড করি। হ্যাঁ ঠিক আছে, তোমার আনসারটা ঠিক আছে। তো এখন যেটা হয়েছে, তো আমরা আসলে মেইনলি ফেব্রিক ম্যানুফ্যাকচারিং ওয়ানে ওভেন ফেব্রিক নিয়ে আলোচনা করব, এখানে অন্য কোনো ফেব্রিক নিয়ে আলোচনা করব না। ডিটেইলস এখানে যা আছে সব হচ্ছে ওভেন ফেব্রিক ম্যানুফ্যাকচারিং নিয়ে। অর্থাৎ ওভেন ফেব্রিক ম্যানুফ্যাকচারিং এর এখানে যে সমস্ত প্রসেস আছে, মেশিনারিজ আছে এবং ওভেন ফেব্রিক ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে যে সমস্ত আমাদের এখানে আমাদের যত মেকানিজম গুলো আছে, তো এগুলো নিয়ে আমরা চেষ্টা করবো যতটুকু পারা যায়। এটা একটা অনেক বড় একটা সিলেবাস, এটাতে তোমার তিনটা কোর্সকে একত্রে একটা কোর্স করা হয়েছে। তোমরা কি শুনতে পাচ্ছ কথা? ঠিক আছে, যদি কেউ কোনো ডিস্টার্ব ফিল করো প্লিজ নক দিও। হ্যাঁ আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে মেইনলি আমরা এখানে আমাদের ফেব্রিক ম্যানুফ্যাকচারিং যারা আছে তাদেরকে আমরা তিনটা কোর্স পড়াই, অর্থাৎ তিনটা সাবজেক্ট আছে তিন ক্রেডিটের। তো তিনটাকে একসঙ্গে করে এখানে জিস্ট করে একটা সাবজেক্ট করা হয়েছে যেটা হলো একটা কমন সাবজেক্ট, যেটা যারা কিনা ফেব্রিকের না অর্থাৎ যাদের মেজর ফেব্রিক ম্যানুফ্যাকচারিং না ফেব্রিক ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট না যারা তাদেরকে মূলত একটা বেসিক আইডিয়া দেওয়ার জন্য ওই তিনটা কোর্সকে একসাথে করা হয়েছে। এই কোর্সগুলো হচ্ছে একটা হলো উইভিং প্রিপারেটরি প্রসেস, অর্থাৎ ওভেন ফেব্রিক ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে একটা প্রিপারেটরি প্রসেসের উপরেই একটা টোটাল একটা তিন ক্রেডিটের একটা কোর্স আছে। তোমাদের সাথে যারা 45 এ যারা ফেব্রিকে আছে তাদেরকে আমি ওই কোর্সটা নিচ্ছি ওয়েভিং প্রিপারেটরি প্রসেস। তো ওয়েভিং প্রিপারেটরি প্রসেস হলো একটা কোর্স। সেকেন্ড কোর্স হচ্ছে সেটা হচ্ছে উইভিং ওয়ান, সেটাতে আছে কনভেনশনাল যত উইভিং মেকানিজম আছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। দেন ফাইনালি যেটা হলো ফাইনাল ইয়ারে ওদের আরেকটা কোর্স আছে সেটা হলো উইভিং টু, যেটা হলো অ্যাডভান্স উইভিং। অ্যাডভান্সড উইভিং এর ক্ষেত্রে যে সমস্ত মডার্ন লুম আছে, মডার্ন আমাদের উইভিং এর টেকনিক আছে, উইভিং মেকানিজম আছে, সেগুলোকে সেখানে আমরা ওই কোর্সটাতে রাখার চেষ্টা করেছি। তো
এখানে উইভিং প্রিপারেটরি প্রসেস একটু খেয়াল করো, আমি এটা বলতেছি এই জন্য কারণ একটু পরে এই টার্মগুলো নিয়ে আমরা আলোচনা করব। অ্যাট ফার্স্ট হচ্ছে উইভিং প্রিপারেটরি প্রসেস, সেকেন্ড হচ্ছে উইভিং ওয়ান যেটাতে কনভেনশনাল উইভিং নিয়ে ডিসকাশন আছে, আর থার্ড হচ্ছে উইভিং টু। এই তিনটা কোর্সকে একসাথে করে আমাদের ফেব্রিক ম্যানুফ্যাকচারিং ওয়ান কোর্সটা করা হয়েছে। বুঝতে পারতেছো কিনা? তো আমাদের সিলেবাসটা একটু বড়, আমরা চেষ্টা করব যতটুকু পারা যায় বেসিক জিনিসগুলোকে ডিসকাস করার জন্য। তো আশা করি যদি কোথাও কোনো প্রবলেম ফেস করো আমাকে ফিডব্যাক দিবে, আশা করি আমি চেষ্টা করব যতটুকু পারি সলভ করার জন্য। আমি মেইনলি উইভিং এই কাজ করেছি, তোমরা হয়তো আমার প্রোফাইল দেখছো এর আগেই, তোমাদের সাথে হয়তো ক্লাস নেওয়ার সুযোগ হয় নাই। তো আমি ফ্যাক্টরিতে ছিলাম, আমি 3 বছর ফ্যাক্টরিতেই কাজ করেছি, উইভিং ফ্যাক্টরিতে কাজ করেছি। তো আমি আমার চেষ্টা করব আমার সাধ্যমতো যতটুকু আছে তোমাদেরকে উইভিং এর ব্যাপারে একটু ক্লিয়ার আইডিয়া দেওয়ার জন্য। তো তোমাদের পক্ষ থেকে কোনো প্রবলেম ফেস করলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবে আশা করি। যে কোনো প্রবলেম যদি যে কোনো টপিকস যদি বুঝতে না পারো দেন আমাকে সেটাও, তোমরা গুগল ক্লাসরুম আছে, গুগল ক্লাসরুমে কমেন্টস অপশন অন করা আছে, তোমরা সেখানেও নক দিলে আশা করি আমি ফিডব্যাক দিব ইনশাল্লাহ। তো আমরা দেখো সেকেন্ড যে স্লাইডটা আছে, দেখো ফার্স্ট স্লাইডে লেকচার ওয়ান লুম, আমরা মেইনলি লুম নিয়ে আলোচনা করব। তো দেখো সেকেন্ড যে স্লাইডটা আছে, হ্যাঁ সেকেন্ড স্লাইডটাতে দেখতে পাচ্ছো কিনা সিলেবাস অফ উইভিং, তোমরা দেখতে পাচ্ছো? আমি এসে দেখা যাচ্ছে, হ্যাঁ সেকেন্ড স্লাইডটাতে দেখো সিলেবাস অফ উইভিং পার্ট বি লেখা আছে এখানে। তো পার্ট বি যেটা সিলেবাস অফ উইভিং, এখানে দেখো কিছু টার্ম আছে যেগুলো আমরা ডিসকাস করব আমাদের সিলেবাসটাতে, অর্থাৎ পার্ট বি তে এই সমস্ত টার্ম নিয়ে আমরা আলোচনা করব। এট ফার্স্ট যেটা সেটা হচ্ছে লুম, লুম নিয়ে আমরা আলোচনা করব, লুম এন্ড ইটস ক্লাসিফিকেশন। আচ্ছা তোমাদের কারোর বাড়ি সিরাজগঞ্জ কিংবা নরসিংদী আছে যারা আজকে ক্লাসে অ্যাটেন্ড করেছে এদের মধ্যে? সিরাজগঞ্জ নরসিংদী এরকম কারোর বাড়ি আছে? কেউ কে আছে সিরাজগঞ্জ নরসিংদী? কই কেউ নাই? সিরাজগঞ্জের কেউ নাই তোমাদের? আসুন তো স্যার, আব্দুল্লাহ নোমান। আব্দুল্লাহ নোমান কই? ওকে আছে না ঘুমায় কই? নোমান আইডি কত? 48 কি 48 স্যার, শিওর না স্যার। মোসা শফিক কামাল নরসিংদী স্যার। নরসিংদী আছে? 49 স্যার। 49 তুমি কি আছো আমাদের সঙ্গে, শুনতে পাচ্ছো? হ্যালো, যাদের বাড়ি ওইদিকে আছে কেউ একটু রেসপন্স করো, তার সাথে একটু কথা বলি, বাকিরা হয়তো বুঝতে পারবে বিষয়টা। শফিক আইডি 6। আচ্ছা ঠিক আছে, ওরা মনে হয় কেউ এখন আর নাই যা মনে হইতেছে, সবাই বাড়িতে চলে গেছে কিনা কে জানে, খোঁজ নেওয়ার জন্য স্যার যেহেতু বুঝছে হয়তো চলে গেছে বাড়িতে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তোমরা ওই তাঁত বা লুম দেখছো কেউ? টাঙ্গাইলে যাদের বাড়ি আছে টাঙ্গাইলে কেউ কি দেখছো? টাঙ্গাইলে তাঁত কুষ্টিয়াতে আছে, হ্যাঁ হ্যাঁ সরি কুষ্টিয়াতে আছে, কুষ্টিয়া যারা দেখছো তাঁত যেখানে কাপড় বোনা হয় যে একটা ডিভাইস বা মেশিন আমরা ইউজ করে থাকি স্যার, চরকার মতো, চরকার মতোই কিছুটা, চরকার মতো এটাতে সুতা তৈরি করে মেইনলি স্পিনিং করে, দেন তাঁতের জন্য আলাদা আরেকটা দুই হাত ইউজ করে। আমরা ওই যে অনেক সময় বিভিন্ন জায়গায় ওই তাঁত মেলা বা কুটির শিল্প মেলাতে দেখবা যে একটা তাঁত থাকে, এই তাতে ওই যে দুই হাত এবং পা ইউজ করা হয়, অর্থাৎ মেইনলি একটা হ্যান্ডলুম ওয়ান টাইপ অফ স্যার, পিয়ানো মতো দেখতে মানে কেমন জানি, হ্যাঁ সামনে বসে ওই উপর থেকে একটা দড়ি আছে ওটা দিয়ে টান মারতে হয়। এই তো এই তো ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ মাটিতে গর্ত করে করতে হয়, বিভিন্ন টাইপের আছে। আচ্ছা তোমরা আমার এগুলো পিকচার আমি দেই নাই, কনভেনশনাল গুলো মডার্ন কিছু তাঁতের ছবি দেওয়া আছে, এরপরও তোমরা চাইলে দেখতে পারো। দেখো যে 9 নাম্বার একটা স্লাইড আছে, 9 নাম্বার স্লাইডে তোমরা একটু স্ক্রল করো যেতে পারো সামনে, এখানে দেখো একটা হ্যান্ডলুম লেখা আছে বাম সাইডের যে পিকচারটা আছে লেফট সাইডে, দেখতে পাচ্ছো 9 নাম্বার স্লাইডটাতে? তোমরা কি দেখতে পাচ্ছ 9 নম্বর স্লাইডে লেফট সাইডে? দেখতে পাচ্ছি দুটো হাত দেখা যাচ্ছে লেফট সাইডে, এটা একটু জুম করে দেখতে পারো তোমরা। তো এটা একটা তাঁত, এটা একটা কনভেনশনাল লুম, এই ক্ষেত্রে দেখো বাই হ্যান্ড হাতের মাধ্যমে এখানে উইভ করা হচ্ছে, অর্থাৎ কাপড় বোনা হচ্ছে। তো এই যে হ্যান্ড লুম অর্থাৎ তাঁত অর্থাৎ লুম, এই লুম নিয়ে মেইনলি আমরা ডিসকাস করব লেকচার ওয়ানে। লেকচার ওয়ান অনেক সময় দেখা যায় 3-4 ক্লাসও লেগে যায়, তো ইনিশিয়াল অবস্থায় সবগুলো টার্মই নতুন থাকার কারণে আমরা একটু ডিটেইলস ডিসকাস করার চেষ্টা করি, যাতে করে নেক্সট টাইম যখন আমরা এই টার্মগুলো বা এই টপিকগুলো নিয়ে আলোচনা করব যেন সবার জন্য ইজি হয়। এর পাশেই দেখো আরেকটা পাওয়ার লুম আছে,
নরসিংদী কুষ্টিয়া বা যে সমস্ত জায়গায় তোমরা এখন লুম দেখা গেলো সব হচ্ছে পাওয়ার লুম, বুঝতে পারছো? এখন যে সমস্ত লুম আছে বেশিরভাগই হলো সবগুলো বেশিরভাগই হলো পাওয়ার লুম। এখন আর হ্যান্ডলুম খুব কম আছে, কিন্তু কমে গেছে, আগের মতো আর নাই। এখন বেশিরভাগই যা আছে সব হচ্ছে পাওয়ার লুম। পাওয়ার লুমের মধ্যে এখন মডার্ন লুম চলে আসছে। পাওয়ার লুমটা মেইনলি এখানে পাওয়ার ড্রাইভ পাচ্ছে, অর্থাৎ মোটরের মাধ্যমে, অর্থাৎ ইলেকট্রিসিটি থেকে আমরা লুমটাকে ড্রাইভ দিয়ে থাকি। রাইট সাইডে পিকচারটাতে দেখতে পাচ্ছো, 9 নম্বর স্লাইডে, এই লুম নিয়ে মেইনলি আমরা ডিসকাস করব। আমরা একটু আবার আগের স্লাইডে চলে যাই, পার্ট বি তে চলে যাই, অর্থাৎ স্লাইড 2 যেটা ছিল সেটাতে চলে যাচ্ছে, সিলেবাস অফ উইভিং এ লুম এন্ড ইটস ক্লাসিফিকেশন, অর্থাৎ লুম এবং এটার ক্লাসিফিকেশন নিয়ে আমরা ডিসকাস করার চেষ্টা করব। দেন আসবে আমাদের ইন্ট্রোডাকশন অফ উইভিং, অর্থাৎ উইভিং এর হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে কিছুটা ডিসকাস করা হবে এখানে, উইভিংটা কিভাবে শুরু হলো, কিভাবে আসলো। দেন এখানে আমরা চলে যাব উইভিং এর কিছু মেকানিজম নিয়ে। মেকানিজমের মধ্যে ফার্স্ট যে মেকানিজমটা সেটা হলো শেডিং। শেডিং মেকানিজম নিয়ে আমরা কথা বলবো, একটা অ্যাডভান্টেজ মেকানিজম উইভিং এর। এটা মেইনলি হচ্ছে, আচ্ছা ওভেন এবং নিট ফেব্রিক্স এর মধ্যে বেসিক কোনো পার্থক্য তোমার জানা আছে? আচ্ছা তোমরা কি ওভেন আর নিট ফেব্রিক্স দেখে চিনতে পারো, আলাদা করতে পারো কেউ, কোনটা ওভেন ফেব্রিক কোনটা নিট ফেব্রিক? আমরা প্রতিদিন যে সমস্ত ফেব্রিক গুলো ইউজ করে থাকি এর ভিতরে, রেগুলার যে সমস্ত ফেব্রিক আমরা ইউজ করতেছি ডেইলি লাইফে, কেউ একজন, এনিওয়ান? না স্যার। জামা কাপড় মানে শার্ট প্যান্ট স্যার ওভেন, আর হচ্ছে ধরেন বেডশিট এগুলো স্যার নিট। সরি আরেকবার রিপিট করবা কাইন্ডলি স্যার। মানে শার্ট প্যান্ট এগুলো স্যার ওভেন। ওভেন, আচ্ছা। আর আর স্যার মনে করেন আমাদের যে বেডশিট এগুলো স্যার নিট। বেডশিট নিট স্যার, বেডশিট সোফার না প্যান্ট ওভার নিট থাকে। সেটা নিট বলবো, আচ্ছা। আর ওভেন বলবো কাকে? যদি 2100 দিয়ে আমরা একটা কাপড় বানাই সেই ক্ষেত্রে ওভেন বলবো। আচ্ছা তুমি আমাদের ডেইলি লাইফের মধ্যে ও যেমন বলতেছিল যে আমাদের বেডশিট, বেডশিটটাকে ওভেন না নিট ফেব্রিক? আমরা যে বেডশিট গুলো ইউজ করে থাকি কমনলি, এটা কি বলতে পারো? এরকম এক্সাম না, এটা জাস্ট তোমাদের আইডিয়াটা জানতে চাচ্ছি যে কি অবস্থা, কি কতটুকু আইডিয়া আছে বা কেউ ডিসকাস করেছে কিনা ইতিমধ্যে, এটা জানার জন্য শুধু। এরকম না যে এটা না পারলে সব ফেল, এরকম না অ্যাকচুয়ালি। আচ্ছা ঠিক আছে, তাই অন্য কেউ, এনিওয়ান? ওভেন এবং নিট ফেব্রিক আমরা যে সমস্ত ফেব্রিক ডেইলি লাইফে ইউজ করে থাকি ডিফারেনশিয়েট করার কোনো ওয়ে আছে বা তোমাদের জানা আছে কিনা? স্যার আমরা টি-শার্ট বা গেঞ্জি যেটা পরি এটা স্যার নিট ফেব্রিক মনে হয়। ইয়েস রাইট। চালালো 53 কিছু বললা, 2019-1-1053 ফয়সাল আলম। হ্যাঁ তুমি কিছু বললা? না স্যার, ওই আমার এখানে একটু নয়েজ আসছে তো আমি স্যার মিউট করে দিচ্ছি, প্রবলেম হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অয়ন 2019-1-1-0-6-4 অয়ন আছো? 0-6-4-2019-1-1-0-6-4 সবার কি মাইক্রোফোনের সমস্যা নাকি? ওমর ফারুক 34 শুনতে পাচ্ছ? ওমর ফারুক, ওমর ফারুক শুনতে পাচ্ছ? কি প্রবলেম তোমাদের, সবাই কি অফলাইনে আছো নাকি জয়েন করার পর? মাসুদ রানা 21 জি আসসালামু আলাইকুম স্যার। এসা তুমি শুনতে পাচ্ছ কথা? মাসুদ রানা
আচ্ছা আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? অন্যরা জি স্যার শোনা যাচ্ছে, জি স্যার শুনতে পাচ্ছি। কিন্তু আমি যাকে নক দিয়ে সে তো আর কথা বলে না, ঘটনা কি? এই যে মাঝখানে এখন কথা বলে যারা তাদেরকে ধরে ধরে জিজ্ঞেস করা হ্যাঁ স্যার, অনেকে মাইকের হয়তো প্রবলেমস মেসেজ দিচ্ছে। দুই একজনের প্রবলেম থাকতে পারে, কিন্তু যখন মেজরিটি সবার তো মাইকে প্রবলেম হওয়ার কথা না, আমার যেটুকু মনে হয় দুই চার জনের থাকতে পারে প্রবলেম, কিন্তু সবার যখন প্রবলেম এটা একটা হইতে পারে যে ঘুম ভাঙে না এখনো। আচ্ছা ঠিক আছে, ঘুমাইলেও কিছু করার নাই, হ্যাঁ তা তো মুশকিল। ভিডিও অন করাটা অ্যাকচুয়ালি এক একজন এক এক সিচুয়েশনে থাকে, সব জায়গায় আসলে ক্লাসের জন্য প্রিপেয়ারও থাকে না। ঠিক আছে, এখন যার প্রয়োজন সে তো অ্যাটেন্ড করবে, আর যে মনে করে যে না ঠিক আছে ঘুমাইলেও চলবে সে ঘুমাক, আর তাকে আর ঘুমের থেকে ডাকে আর কি করবো। আচ্ছা ঠিক আছে, তানজিত তুমি কি শুনতে পাচ্ছ? তানজিত 47 আইডি 47 তানজিত। জি স্যার। হ্যাঁ আচ্ছা, তুমি একটা প্রোফাইল পিকচার দিয়েছো, তোমার একটা শার্ট পরা, এই শার্টটা কি নিট না ওভেন? স্যার আসলে স্যার আমার স্যার ধারণা নাই, বলতে পারবো না। আচ্ছা ধারণা নাই বলতে না, ঠিক আছে থ্যাংক ইউ। হ্যাঁ শার্টটা মেইনলি ওভেন, থ্যাংক ইউ। হ্যাঁ ওভেন ফেব্রিক, আমরা যে সমস্ত আমি একটু বলি, ঠিক আছে। অনেকক্ষণই তো সময় নষ্ট করলাম, অনেককে নক দিলাম, কেউ রেসপন্স করতেছে না, দু একজন রেসপন্স করছে আলহামদুলিল্লাহ, যাই হোক। তো আমরা মেইনলি যে সমস্ত শার্ট এবং প্যান্ট সেই সাথে আমরা ডেনিম ইউজ করে থাকি কমনলি। এখন তোমরা সবাই কম বেশি ডেনিমের সাথে আমাদের সবারই পরিচয় আছে, তাই না? আমরা যে ডেনিম ফেব্রিকটা ইউজ করে থাকি, ডেনিম অর্থাৎ জিন্স, তো এই ডেনিম ফেব্রিক বলো, শার্টিং এর জন্য যে সমস্ত ফেব্রিক ইউজ করে থাকি, প্যান্টের জন্য যে সমস্ত ফেব্রিক ইউজ করে থাকি, হ্যাঁ এরপর বেডশিট ইউজ করে থাকি, বেশিরভাগ আমাদের যে কার্টেন গুলো আছে, অল্প কিছু কার্টেন ছাড়া বেশিরভাগ কার্টেন অর্থাৎ জানালার পর্দা গুলো, বেশিরভাগ পর্দা যে সমস্ত ইউজ করে থাকি, এরপরে এই যে কমন যে ক্লথ গুলো আমি আলোচনা করলাম এতক্ষণ, এগুলো সবই হচ্ছে ওভেন ফেব্রিক। বুঝতে পারছ কথা? জি স্যার। হ্যাঁ এগুলো হচ্ছে ওভেন ফেব্রিক। তো আরেকজন মাঝখানে বলতেছিল কে যেন যে ওভেন ফেব্রিক হচ্ছে দুই সেট ইয়ার্ন দিয়ে তৈরি যে ফেব্রিক সেটা হচ্ছে ওভেন ফেব্রিক। হ্যাঁ রাইট, কিন্তু দুই সেট ইয়ার্ন দিয়ে ফেব্রিক সেটা আমরা বুঝবো কিভাবে যে এটাতে দুই সেট ইয়ার্ন আছে? সেটার জন্য আমাদেরকে ফেব্রিক স্ট্রাকচার এন্ড ডিজাইন নামে আরেকটা আমাদের কোর্স আছে FSD, সেই কোর্সটাতে বেলাল স্যার নিবে আশা করি ইনশাল্লাহ। তো বেলাল স্যার তোমাদেরকে এই জিনিসগুলোকে একেবারে ক্লিয়ারলি বুঝাবে আশা করি, বেলাল স্যার এবং শিল্পী ম্যাডাম এই কোর্সটা নেয় নর্মালি। তো ফেব্রিক স্ট্রাকচার এন্ড ডিজাইন অর্থাৎ ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ওয়ার্প এবং ওয়েফট অর্থাৎ দুইটা যে দুই সেট ইয়ার্ন যে আমরা ইউজ করে থাকি, এই ইয়ার্ন গুলাকে ফেব্রিক থেকে উইথড্রল করে এই ফেব্রিক গুলোর ইন্টারলেসমেন্ট গুলো কিভাবে আছে সেই ইন্টারলেসমেন্টকে অ্যানালাইসিস করে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা শেখাবে স্যার। অর্থাৎ ফেব্রিকের মধ্যে এই ইয়ার্ন গুলো কিভাবে আছে, এটার ইন্টারলেসমেন্টটা কিভাবে আছে সেটাকে রিপ্রেজেন্ট করার জন্য আলাদা একটা কোর্স আছে, তো সেটাতে ডিটেইলস তোমাদেরকে বোঝানোর চেষ্টা করা হবে। তো আমরা এই কোর্সটাতেও আমার পার্ট বি যেটা লুম যেটা বলতেছিল, এই লুমের ভিতরে আমরা দেখবো যে কিভাবে ফেব্রিক গুলো তৈরি হচ্ছে। এখানে দুই ধরনের ইয়ার্ন আমরা ইউজ করে থাকি, একটা হলো ওয়ার্প ইয়ার্ন যে বলতেছিল দুই সেট ইয়ার্ন, দুই সেট ইয়ার্ন হচ্ছে এক সেট ইয়ার্নকে বলা হয় ওয়ার্প ইয়ার্ন আর এক সেট ইয়ার্নকে বলা হয় ওয়েফট ইয়ার্ন। এই দুইটা টার্ম তোমরা নিশ্চয়ই এর আগে শুনেছো, ওয়ার্প এবং ওয়েফট ইয়ার্ন। শুনতে পাচ্ছ কথা? ওয়ার্প এবং ওয়েফট ইয়ার্নের নাম তোমরা শুনেছো এর আগে? হ্যাঁ, এই ওয়ার্প এবং ওয়েফট ইয়ার্নের ইন্টারলেসমেন্টের মাধ্যমে যে ফেব্রিকটা তৈরি হয় সেটাকে বলা হয় থাকে ওভেন ফেব্রিক। তোমরা একটু নোট রাখো যদি মনে হয় আর কি, মানে মনে থাকার সম্ভাবনা যদি কম থাকে, কারণ অনেক সময় দেখা যায় যে আমরা যদি কুইজ, আমাদের কুইজ নেওয়া লাগতে পারে যদি এভাবেই চলতে থাকে, তাহলে হয়তো বা আমরা সিটির পরিবর্তে এরকম যদি ডিসিশন হয় যে কুইজ গুলো আমরা নিয়ে নিবো অনলাইনে, তাহলে হয়তো আমরা লেকচার এবং এর বাইরে যে সমস্ত ডিসকাশন গুলো হয় সেখান থেকে হয়তো কিছু ইয়া করতে পারি, ছোট ছোট কোশ্চেন গুলোকে কুইজ আকারে দিতে পারি। ওভেন ফেব্রিক, হোয়াট ইজ ওভেন ফেব্রিক যদি এভাবে তোমাকে বলা হয় ওভেন ফেব্রিকটা কি, দেন আমরা এটাকে যদি সিম্পলি বলে থাকি বা সিম্পলি বোঝার জন্য যদি বুঝে থাকি, সেটা হচ্ছে ওয়ার্প এবং ওয়েফটিয়ান দুইটা সেট ইয়ার্ন আমরা ইউজ করে থাকি ওভেন ফেব্রিক ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে, এই দুই সেট ইয়ার্নের ইন্টারলেসমেন্টের মাধ্যমে। ইন্টারলেসমেন্ট এখানে হবে, ইন্টারলেসমেন্টের মাধ্যমে যে ফেব্রিকটা আমরা প্রিপেয়ার করি অর্থাৎ প্রোডিউস করি সেই ফেব্রিকটাকে আমরা বলে থাকি ওভেন ফেব্রিক। যদি আমরা চিন্তা করি যে নিট ফেব্রিক্স, কেউ একজন বলতেছিল তোমাদের মধ্যে, সেটা হচ্ছে যে নিট ফেব্রিক হচ্ছে এক সেট ইয়ার্নের
ইন্ট্রালুপিং অথবা ইন্টারলুপিং, ইন্ট্রালুপিং অথবা ইন্টারলুপিং এর মাধ্যমে যে ফেব্রিকটা তৈরি করে সেটাকে বলা হয় থাকে নিট ফেব্রিক। নিট ফেব্রিক নিয়ে একটা তোমাদের ডিটেইলস এরকম একটা কোর্স আছে, সেটা হলো ফেব্রিক ম্যানুফ্যাকচারিং 2। নেক্সট সেমিস্টারে ইনশাআল্লাহ ওই কোর্সটা আসতেছে তোমাদের, তো সেখানে ফেব্রিক ম্যানুফ্যাকচারিং 2 নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস হবে। তো আমরা যে ওভেন ফেব্রিকের কথা বললাম যে দুই সেট ইয়ার্ন, তো এক সেট ইয়ার্নের নাম হচ্ছে ওয়ার্প ইয়ার্ন, যেই ওয়ার্প ইয়ার্নটাকেই প্রিপারেশন করতে হয়, প্রিপেয়ার করতে হয়, যে ওয়ার্প ইয়ার্নের প্রিপারেশন প্রয়োজন হয়। অর্থাৎ এটাকে উইভিং এর আগে, উইভিং শুরু করার আগে অর্থাৎ লুমে নিয়ে আসার আগে এটাকে একটু প্রিপেয়ার করতে হয়। প্রিপারেশনের প্রসেসটা মহাদেব স্যার তোমাদেরকে পড়াবে। অর্থাৎ তুমি স্পিনিং থেকে যে আমাদেরকে সুতাগুলো দিলা ফেব্রিক ম্যানুফ্যাকচারিং এর জন্য, তো এই ইয়ার্ন গুলোকে প্রিপারেশন করতে হয়। অর্থাৎ ইয়ার্ন গুলোকে কিছুটা কেউ কিছু বলতেছ, শুনতে পাচ্ছ কথা? সেটাকে বলা হয় প্রিপারেটরি প্রসেস। সেই প্রিপারেটরি প্রসেসে মেইনলি যেটা করা হয় কি, যে স্পিনিং থেকে যে ইয়ার্ন গুলো সাপ্লাই দেওয়া হয় সেগুলো কি ফর্মে থাকে তোমরা কি জানো? স্পিনিং এর যে আউটপুট অর্থাৎ রিং ফ্রেমের যে আউটপুট পাবো, সেই আউটপুটটাতে আমরা যে ববিনটা পাবো সেটা কেমন দেখতে, বা সেই ববিনটার নাম কি তোমাদের কি জানা আছে? স্যার আপনার কথা অনেক নয়েজ হচ্ছে, আমার মনে হয় যে মাইক্রোফোনটা একটু দূরে নিয়ে বললে মনে বেটার শোনা যাবে। হ্যাঁ থ্যাংক ইউ, এখন শুনতে পাচ্ছো? জানাচ্ছি স্যার, কয়েকজনের মাইক্রোফোন অন করা, স্যার ওদেরকে বলেন স্যার বন্ধ করে দিতে, তাহলে স্যার সাইডের নয়েজ গুলো আর হবে না। যাদের মাইক্রোফোনের আশেপাশে নয়েজ আছে প্লিজ কাইন্ডলি একটু ই করে দাও, মিউট করে দাও। হ্যাঁ এখন শুনতে পাচ্ছো কথা? জি স্যার এখন ক্লিয়ার শোনা যায়। বুঝতে পারছো স্যার? জি স্যার। আমি একটা কোশ্চেন করেছিলাম তোমাদেরকে, সেটা হচ্ছে যে স্পিনিং এর যেটা আমরা লাস্ট আউটপুট যেটা পাচ্ছি, অর্থাৎ একটা স্পিনিং ইন্ডাস্ট্রি থেকে আমাকে যদি ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং কোন একটা প্ল্যান্ট থেকে যদি আমাকে ইয়ার্নটা সাপ্লাই দেয়, তাহলে কি ফর্মে আমাকে সাপ্লাই দিবে, অর্থাৎ কি প্যাকেজে দিবে আমাকে, সেটা কি তোমাদের জানা আছে? স্যার কোন প্যাকেজিং এ, কোন ফিল ফর্মে মানে কি? সরি সরি জি প্লিজ রিপিট, স্যার কোন প্যাকেজিং? হ্যাঁ কোন প্যাকেজে দেবে, কোন প্যাকেজটা কতটুকু সাইজ থাকে, ওয়েট কত হবে জানা আছে তোমাদের? কতটুকু ওয়েট হবে একটা কোন প্যাকেজ আকারে যে আমাকে একটা রিকোয়ারমেন্ট দিয়ে হবে? স্যার ওয়েট তো মনে নাই, স্যার ওয়েট তো মনে নাই। হ্যাঁ এটা প্রায় 2 কেজির উপরে থাকবে, 2.204 কেজি থাকে নরমালি, তো 2.204 কেজি একটা প্যাকেজ থাকে। তো একটা প্যাকেজ থেকে তো আমি চাইলেও একটা ইয়ার্ন দিয়ে যে আমি ওভেন ফেব্রিক তৈরি করতে পারবো না, আমাকে দুই সেট ইয়ার্ন প্রয়োজন। এক সেট ইয়ার্নকে আমার যখন ওয়ার্প ইয়ার্ন হিসেবে ইউজ করতে হয়, তখন আমাকে এখানে বিম ইউজ করতে হয় একটা, তো এই বিমটাকে বলা হয় উইভার্স বিম। এই উইভার্স বিমে অর্থাৎ একটা বিমের মধ্যে অনেকগুলো সুতাকে জড়ানোর জন্য আমাকে উইভার্স বিমে নিয়ে যেতে হবে প্রথমে, এটাকে বলা হয় ওয়ার্পিং প্রসেস। এই ওয়ার্পিং হওয়ার পরে দেন এটাকে সাইজিং করতে হয়, অর্থাৎ ইয়ার্নের স্ট্রেংথ বাড়ানোর জন্য, ইয়ার্নের উইভেবিলিটিকে বাড়ানোর জন্য আমাকে যেটা একটু আগে বলতেছিলাম ইয়ার্নকে প্রিপেয়ার করতে হয়, এই ওয়ার্প ইয়ার্নটাকে প্রিপেয়ার করতে হবে। ওয়েফটি ইয়ার্নের জন্য আলাদা কোনো প্রিপারেশনের প্রয়োজন হয় না, এটাকে একটা সুইটেবল প্যাকেজে নিয়ে যেতে হয়। যে শাটল লোমগুলো আমরা ইউজ করে থাকি, শাটল লোমের ক্ষেত্রে আমরা মেইনলি শাটলের ভিতরে পার্ন থাকে, পার্নের ভিতরে পার্ন প্যাকেজে প্রথমে কনভার্ট করে নিতে হয়, আর যদি পার্ন ফর্মে আমি পাই তাহলে তার কনভার্ট করার প্রয়োজন হয় না। আচ্ছা তোমরা কি শাটল দেখছো এর আগে, কেউ শাটল দেখছো? শাটল কি জিনিস? কিছুটা
জি স্যার জি স্যার হ্যাঁ ওইটা একটা শাটলের ছবি দেওয়া হয়েছে ওখানে মেইনলি আর কিছু না তোমরা 10 নাম্বার স্লাইডটাতে একটু যাবা কষ্ট করে দেখো এখানে তিনটা শাটলের পিকচার দেওয়া আছে স্যার এটা বাংলাটা জানি মনে হয় বাংলাটা ভুলে গেছি বাংলা হইছে মাক্কু হ্যাঁ মাক্কু স্যার মাক্কু বাংলা ডিপ্লোমার বইয়ে মাক্কু লেখা আছে বুঝছো এটা মেইনলি হলো একটা শাটল অ্যাকচুয়ালি হ্যাঁ তো ডিপ্লোমার বইয়ে এখন এটাকে মাক্কু বলে দেখো শাটলের ভিতরে একটা ছোট একটা প্যাকেজ আছে ওডেন সেটাকে বলা হয় থেকে পার্ন এই পার্নের ভিতরে কিছু ইয়ার্ন জানানো আছে দেখো এখানে রাইট সাইডে যে পিকচারটা আছে উপরে 10 নাম্বার স্লাইডে শাটলের ভিতরে ওডেন একটা শাটল আছে শাটলের ভিতরে পার্ন আছে পার্নের ভিতরে কিছু ইয়ার্ন জানানো আছে এটাকে বলা হইতেছে ওএফটি ইয়ার্ন বুঝতে পারছো তোমরা জি স্যার আচ্ছা এই সেম স্লাইডটাতে 10 নাম্বার স্লাইডটাতে লেফট সাইডের উপরে যে পিকচারটা আছে এটাতে দেখো একটা শাটলকে রাখা আছে একটা ফেব্রিকের উপরে লুমের সামনে একটা ফেব্রিকের সামনে উপরে রাখা আছে দেখা যাচ্ছে জি স্যার হ্যাঁ তো এই যে 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 ইয়ার্ন গুলো অর্থাৎ লুমের ভিতরে যে ইয়ার্ন গুলোকে একটা এক্সেট ইয়ার্ন মানে ইনসার্শন করে দেওয়া হয়েছে অর্থাৎ এখানে ভার্টিক্যালি যে ইয়ার্ন গুলো আসছে সেগুলোকে বলা হইতেছে ওয়ার্প ইয়ার্ন দেন শাটলের ভিতরে যে পার্ন আছে পার্নের ভিতরে যে ইয়ার্নটা আছে সেটাকে বলা হয় থেকে ওএফটি ইয়ার্ন এই ওয়ার্প এবং ওএফটি ইয়ার্ন এর ইন্টারলেসমেন্ট এর মাধ্যমে যে ফেব্রিকটা তৈরি হবে সেই ফেব্রিকটাকে বলা হয় থেকে ওভেন ফেব্রিক ক্লিয়ার তো আমরা আবার একটু একটু ব্যাকে চলে আসি যে আমরা এই ওভেন ফেব্রিকের কিছু মেকানিজম সেটা হচ্ছে শেডিং এই শেডিং হচ্ছে ওয়ার্প ইয়ার্নকে দুইটা লেয়ারে ডিভাইড করাকে বলা হয় শেডিং আমরা দুই নম্বর স্লাইডে চলে আসি সিলেবাসের ভিতরে সিলেবাস অফ উইভিং এ তো সেটা হচ্ছে শেডিং অর্থাৎ ওয়ার্প ইয়ার্নকে দুইটা লেয়ারে ডিভাইড করার প্রসেসকে বলা হয় থাকে শেডিং দা ওয়ে অফ ডিভাইডিং দা ওয়ার্প ইয়ার্নস ইনটু টু লেয়ার্স দ্যাট ইজ কলড শেডিং শেডিং এর পরে দেখো ট্যাপেট অথবা ক্যাম্প শেডিং আছে ডবি শেডিং এগুলো ডিটেইলস আমরা দেখব একটু পরে দেন জেকার শেডিং আছে পিকিং পিকিং হচ্ছে ওএফটি ইয়ার্ন ইনসার্শন প্রসেসকে বলা হয় পিকিং অথবা ওএফটি ইনসার্শন অথবা ফিলিং ইনসার্শন সেম টার্ম তিনটাই দেন আছে আমাদের বিট আপ টেক আপ এন্ড লেট অফ উইভিং ইস্যুস ডেনিম উইভিং এই হচ্ছে আমাদের টোটাল সিলেবাসটা তো এই জন্য রেফারেন্স বুকস যেহেতু মহাদেব স্যার তোমাদেরকে দিয়ে দিয়েছেন তো দেখো থার্ড স্লাইডে আমরা চলে আসছি এখানে সাবিদ আদানোর যে হ্যান্ডবুক অফ উইভিং আছে তো আমরা এটাকে ফলো করার চেষ্টা করব আমরা তোমাদেরকে যদি তোমাদের কাছে সফট কপি না থাকে আমি এগুলোর পিডিএফ তোমাদেরকে দিয়ে দিব আমার কাছে আছে তো উইভিং মেশিন মেকানিজম এবং ম্যানেজমেন্ট শুনতে পাচ্ছো এই এই কয়েকটা বইকে ফলো করে মেইনলি এই স্লাইড গুলো তৈরি করা হয়েছে দেখো আমরা এখন নেক্সট স্লাইডে যদি যাই 4 নম্বর স্লাইডটা শুনতে পাচ্ছো তোমরা তাদের মাইক গুলো একটু একটু যেখানে নয়েজ বেশি তারা একটু অফ করে রাখার যাদের এখানে নয়েজ নাই তারা একটু অন রাখতে পারো সমস্যা নাই রেসপন্স করার সুবিধার জন্য তো দেখো এখানে লার্নিং আউটকামস দেওয়া আছে আমাদের 4 নম্বর যে স্লাইডটা আমাদের এখানে learning outcomes means after this course or that after this lecture only lecture 1 শেষ করার পরে আমরা এই টার্ম গুলোকে শিখতে পারবো এবং এই টার্মের বাইরে তোমাদের আর কোশ্চেন করার কোনো সুযোগ নাই অর্থাৎ এর ভিতর থেকে কোশ্চেন আসবে আশা করি ইনশাআল্লাহ যদি এই এই লেকচার থেকে কিছু আসে এর ভিতরে সবগুলো আছে অর্থাৎ এই স্লাইডের ভিতরেই সব কিছু আছে তো পরীক্ষার আগে আর টেনশন করার কিছু নাই সাজেশনের জন্য দৌড়াদৌড়ি করার কিছু নাই আর তো এখানে দেখো যা আছে এগুলোকে হয়তো একটু চেঞ্জ করে এখানে হয়তো বলা হয়েছে শর্ট নোট আকারে তোমাকে হয়তো ডিফারেনশিয়েট করতে বললো এই টাইপের কিছু একটা চেঞ্জ হবে আর কিছু না হ্যাঁ তো ডিফাইন লুম অথবা ব্যাকস্ট্রেপ লুম আমরা একটু পরে দেখব লুম কাকে বলে অথবা ব্যাকস্ট্রেপ লুম কাকে বলে অথবা ব্যাকস্ট্রেপ লুম সম্পর্কে একটু শর্ট নোট লিখতে বলতে পারে জাস্ট সিম্পলি এই টাইপের ইকুয়েশন হবে সেকেন্ড দেখো ক্লাসিফাই লুম অ্যাকর্ডিং টু সোর্স অফ পাওয়ার অর্থাৎ কোথা থেকে পাওয়ারটা পাচ্ছে অ্যান্ড ওএফটি ইনসার্শন অথবা ওএফটি ইনসার্শন এর উপর ডিপেন্ড করে যেমন শাটল এর মাধ্যমে যখন ওএফটি ইনসার্শন হয় সেই লুমটাকে বলা হয় শাটল লুম আর যেই লুমে শাটল থাকে না মডার্ন লুম গুলোতে শাটল থাকে না তো সেখানে অন্য কোনো মিডিয়ামকে আমরা ইউজ করে থাকি যেমন এয়ার হতে পারে ওয়াটার হতে পারে এয়ার ইউজ করলে সেটা হবে এয়ার জেট লুম ওয়াটার ইউজ করলে সেটা হয়ে যাবে ওয়াটার জেট লুম যদি প্রজেক্টাইল ইউজ করি প্রজেক্টাইল লুম রেপিয়ার ইউজ করলে রেপিয়ার লুম খুব সিম্পল
তো আমরা এই ওয়েবটিন সেশনের উপর ডিপেন্ড করে আমরা সামনে এগুলো শিখবো, এখন এগুলো ডিটেলস নাই, আমরা সামনে যাব গেলে দেখতে পারবো। এখান থেকে যদি কোনো কিছু মিস হয়ে যায় দেন তোমরা আমাকে নক দিও, আমি চেষ্টা করবো সেটাকে আবার রিকভার করার জন্য। দেখো, ডেসক্রাইব দ্য ক্রনোলজিক্যাল ডেভেলপমেন্ট অফ শেডিং অথবা ওয়েবটিন সেশন অটোমেশনস অফ লুম, অর্থাৎ ডে বাই ডে যে ডেভেলপমেন্টটা হয়েছে ক্রনোলজিক্যাল ডেভেলপমেন্ট অফ শেডিং, শেডিং মেকানিজমের ক্ষেত্রে অথবা ওয়েবটিন সেশনের ক্ষেত্রে অথবা অটোমেশনস অফ লুম এর ক্ষেত্রে, সেটাকে এই কোশ্চেনটাতে এখানে মেনশন করা হয়েছে। তারপর শর্ট নোট হতে পারে জেট লুম এর উপরে মাল্টি ফেজ লুম, এটা একটা টাইপ অফ লুম, প্রজেক্টের লুম অথবা রেপিয়ার লুম যেটা বলতে, ডিফারেন্সিয়েট হ্যান্ডলুম, পাওয়ার লুম, হ্যান্ডলুম এবং পাওয়ার লুমের ভিতরে ডিফারেন্সিয়েট করতে বলা হয়েছে। তো দেন তোমাকে হয়তো কোশ্চেনটা অন্যভাবে আসতে পারে, যেটা শর্ট নোট অন পাওয়ার লুম, পাওয়ার লুমের উপরে শর্ট নোট লিখতে বলতে পারে, অথবা শাটল অথবা শাটললেস লুমের উপরে। মোটামুটি বুঝতে পারছো কোশ্চেনগুলো কিরকম হতে পারে? আচ্ছা, আমরা তাহলে লুম লুম থেকে শুরু করি এখন। হ্যাঁ, পাঁচ নম্বর স্লাইডটা দেখো, লুম, এখানে একটা মডার্ন লুমের ছবি দেওয়া আছে, দেখতে পাচ্ছ? লুম ইজ এ মেশিন অর ডিভাইস হুইচ ইজ ইউজড টু প্রোডিউস ওভেন ফেব্রিক্স। হ্যাঁ, দেখতে পাচ্ছ? হ্যাঁ, ইট ইজ এ সেন্ট্রাল পয়েন্ট অফ দ্য হোল প্রসেস অফ ওভেন ফেব্রিক প্রোডাকশন, অর্থাৎ সমস্ত ওভেন ফেব্রিক প্রোডাকশনের কেন্দ্র, অর্থাৎ ডিসকাশনের মেইন সেন্টারই হচ্ছে, ফোকাস হচ্ছে মেইনলি তাঁত অর্থাৎ লুম। এখানে একটা মডার্ন লুম দেখানো আছে, দেখো লেফট সাইডে কিছু কালার ইয়ার্ন আছে, দেখতে পাচ্ছ কিনা? লেফট সাইডে অনেকগুলো কালার ইয়ার্নের ছোট ছোট প্যাকেজ দেখা যাচ্ছে সবার উপরে, দেখো যেমন অরেঞ্জ কালার আছে, দেন ব্লু, দেন গ্রিন, তারপর গ্রে কালার, এরকম তিন চারটা কালার আছে লেফট সাইডে। তো এরকম আটটা কালার আমরা এখন ম্যাক্সিমাম মডার্ন লুমগুলোতে আটটা কালার ইনসার্শন করতে পারি। অর্থাৎ চেক স্ট্রাইপ ফেব্রিক গুলো তৈরি করার ক্ষেত্রে যদি আমরা ওয়েফটিং যেটা বলে অর্থাৎ ওয়েফটিয়ার্ন, আটটা কালারের ওয়েফটিয়ার্ন ইনসার্শন করতে পারি। হ্যালো, হ্যাঁ, কিছু বলতেছো? বুঝতে পারতেছি না। তার মানে নেটের প্রবলেম, কিছু আসতেছে না কথা, কারোর কোন প্রবলেম? স্যার, ইউ ওয়ারপিয়ান স্যার, এটা কোন কালার হয়? মানে স্যার মেইনলি সাদা হয় সবসময়? না, ওয়ারপিয়ানটাকে আমরা একটু পরে বলতেছি। ওয়ারপিয়ানটাকে আমরা যদি আমাদের এটা চেক অথবা স্ট্রাইপ ফেব্রিক, চেক স্ট্রাইপ ফেব্রিক হয় তো এই ক্ষেত্রে আমরা মাল্টি কালার ইউজ করে থাকি ওয়ারপিং এর ক্ষেত্রে, অর্থাৎ ওয়ারপিয়ানটাকে আমরা ডিফারেন্ট কালার ইউজ করতে পারি এখানে। কালারের প্যাটার্নটা ডিপেন্ড করতেছে অ্যাকচুয়ালি আমার ফেব্রিকের প্যাটার্নের উপর, অর্থাৎ ফেব্রিকটা আমি যেরকম চাচ্ছি ওরকমই। এই ক্ষেত্রে ওয়ার্পের ক্ষেত্রে ওয়ার্পিয়ার্ন যদি ধরো সাপোজ 6000 ওয়ার্পিয়ার্ন নিয়ে আমি একটা ফেব্রিক তৈরি করব যেটাতে 6000 ওয়ার্পিয়ার্ন থাকবে, তো 6000 থাকলে আমি 6000 যদি আমার ডিফারেন্ট কালার থাকে 6000 কালারই আমি ইউজ করতে পারবো। কিন্তু ওয়েফটের ক্ষেত্রে আমার লিমিটেশন আছে, ওয়েফটের ক্ষেত্রে আমি যে কয়টা কালার আমার ওই যে ফিডার ক্যাপাসিটি আছে, দেখো লেফট সাইডে আমাদের ফিডার আছে ওই লুমের পাশে, দেখো আমি একটু আগে দেখাইতেছিলাম তোমাদেরকে, দেখো এখানে অরেঞ্জ কালার আছে, ব্লু কালার আছে, গ্রিন কালার আছে এবং গ্রে কালার আছে, চারটা কালার দেওয়া আছে এখানে। তো এই লেফট সাইডে দেখো কিছুটা আমাদের এখানে একটা করে ফিডার আছে, ছোট ছোট ওই যে কোন একটা ইকুইপমেন্ট ডিভাইসের মতো মনে হইতেছে, এগুলো এক একটা ফিডার, এখান থেকে মূলত ওয়েফটিয়ারটা সাপ্লাই দেওয়া হয়। তো ওয়েফটিয়ারের আমার কালার ক্যাপাসিটি এটা ফিক্স করা থাকে লুমের জন্য, কিন্তু ওয়ারপিয়ানের জন্য ওয়ারপিং এ আমার যত ক্যাপাসিটি আছে, কালার ক্যাপাসিটি ওয়ারপিং এ যা আছে, অর্থাৎ তাই দিয়ে আমি যত যত বেশি আমি যদি চাই আমার ওয়ারপিং ক্যাপাসিটি, যদি এরকম মাদ্রাসা রেটের ক্যালকুলেশন তোমাদেরকে ডিটেলস পড়াবে, ওয়ারপিং এ আমি যতগুলো আমার ওয়ারপিং এর ক্যাপাসিটি আছে ততগুলো ইয়ার্ন আমি এখানে নর্মালি দেখা যায় যে 780 বা এরকম হয় যে 600 পর্যন্ত কালার ইউজ করতে পারি ওয়ারপিং এর ক্ষেত্রে। তো ওয়ারপিয়ারটা নর্মালি ভার্টিক্যালি আসতেছে, আর হরাইজন্টালি যে ইয়ার্নটা আমরা সাপ্লাই দিচ্ছি সেটা হচ্ছে আমাদের ওয়েফটিয়ার্ন। এখানে দেখো আমি উইভিং প্রসেস এর একটা ভিডিও দেওয়া আছে, আমি সেটাতে যাচ্ছি তোমাদের। তোর মাইক্রোফোনটা অফ কর। তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। জি স্যার।
এটা দেখছি স্যার আমরা স্যার মিল ভিজিটে হ্যাঁ দেখেছো হ্যাঁ স্যার আচ্ছা আরেকবার একটু দেখো সবার হয়তো মনে নেই আচ্ছা একটু আগে আমরা তিনটা মোশন দেখতেছিলাম তোমরা দেখতে পাচ্ছ কিনা সেখানে শেডিং এবং ফিলিং ইনসারশন সেই সাথে ছিল বিটা খেয়াল করেছো তোমরা তিনটা মোশন বেসিক প্রাইমারি মোশনস যেটা ছিল প্রাইমারি মোশনস অফ ওয়েভিং জি স্যার হ্যাঁ সেখানে মেইনলি আমরা যে সমস্ত জিনিস নিয়ে ডিসকাস করব ওই ভিডিওটাতে মূলত আমাদের পুরো সিলেবাসের প্রায় 70 থেকে 80% কভার করে আছে ফার্স্ট যে ভিডিওটা দেখলাম আমরা খেয়াল করেছো কিনা সেখানে শেডিং হচ্ছিল অর্থাৎ ওয়ারপিয়ানটা দুইটা লেয়ারে ডিভাইড হচ্ছিল সেই সাথে সেখানে ফিলিং ইনসারশন হচ্ছিল দ্যাট মিন্স ওয়াইফ টেন ইনসারশন হচ্ছিল ওয়াইফ টেন ইনসারশনের পর দেন ফাইনালি যেটা হচ্ছিল সেটা ছিল যে সেখানে বিটআপ হচ্ছিল তো তোমরা খেয়াল করেছো কিনা অর্থাৎ ফিলিং ইনসারশনের পর সেই ইয়ারনটাকে ফেল অফ দ্য ক্লথ অর্থাৎ একটা পজিশন যে পর্যন্ত কাপড় তৈরি হয়ে আছে সেই পজিশনে পজিশনিং করে দেওয়া হচ্ছিল বুঝতে পারতেছো কিনা তুমি কি খেয়াল করেছো সেটা হ্যালো জি স্যার আরেকবার বলেন স্যার আমরা বলতেছিলাম যে আমরা একটু আগে তোমরা কি গুগল ক্লাসরুম ক্লাসরুমের ক্লাস কোডটা পেয়েছো জি স্যার পেয়েছি আচ্ছা আমি দাঁড়াও আবার ভিডিওগুলো আমরা পেয়েছি স্যার হ্যাঁ হ্যাঁ সেখানে ওই যে গুগল ক্লাসরুমটা যেটা ছিল তো গুগল ক্লাসরুমে দেখো গুগল ক্লাসরুমে আমি দিয়ে দিয়েছি ভিডিওগুলো দেখো ওয়েভিং প্রসেস আমরা যে স্লাইডটা দেখাচ্ছি দেখো 6 নম্বর স্লাইডে যেটা ছিল তোমরা কি 6 নম্বর স্লাইডটা দেখতে পাচ্ছো এখন স্লাইড শেয়ার দিয়েছি হ্যাঁ 6 নম্বর স্লাইডে দেখো এখানে আমি একটু দেখো স্পটলাইট দিচ্ছি আমার স্পটলাইটটা দেখতে পারলে আমাকে বলবে হ্যাঁ স্পটলাইটটা কি দেখতে পাচ্ছো জি স্যার হ্যাঁ স্যার হ্যাঁ দেখো এই 6 নম্বর স্লাইডটাতে এখানে ফার্স্ট যেটা দেখানো যে পয়েন্টে এখন আমাদের স্পটলাইটটা আছে সেটা একটা বিম যে বিমে আমরা একটা নির্দিষ্ট সংখ্যক ইয়ার্ন প্রিপারেটরি প্রসেসের ক্ষেত্রে যেটা মুহাদ্দিস স্যার তোমাদেরকে পড়াবে এখানে আমরা কিছু ইয়ার্নকে এখানে আগে থেকে প্রিপেয়ার করে একটা বিমে নিয়ে গিয়েছি কারণ স্পিনিং থেকে একটু আগে তোমরা বলতেছিলে যে আমরা বিম গুলো পাই সেটা হচ্ছে যে সরি যে প্যাকেজ গুলো পাই সেটা হচ্ছে কোন অথবা চিজ প্যাকেজে আমাদেরকে সাপ্লাই দিয়ে থাকে নরমালি তো এই কোন অথবা চিজ প্যাকেজের যে ইয়ারনটা আছে এটাকে প্রথমে ওয়ার্প ইয়ারন হিসেবে যদি ইউজ করতে চাই ওয়ার্প ইয়ারন যদি আমরা ওয়ার্প ইয়ারন হিসেবে ব্যবহার করতে চাই তাহলে আমাদেরকে এরকম বিমিং করে নিতে হয় অর্থাৎ এই যে যেখানে স্পটলাইটটা আছে তো এই বিমে আমাদেরকে প্রথমে জড়াতে হবে অর্থাৎ একটা বিম তৈরি করতে হবে দেন এই বিম থেকে ইয়ারনগুলোকে দেখো বিমে দুইটা কালার কালার ইয়ারন ইউজ করা হয়েছে
APM এর ভিতরে একটা রেড কালার একটা হোয়াইট কালার দুইটা কালার ডিয়ার ইউজ করা হয়েছে দেন এটাকে আমরা দুইটা লেয়ারে ডিভাইড করতেছে যেই পয়েন্টে দুইটা ফ্রেম দেখা যাচ্ছে স্পটলাইটটা খেয়াল করতেছো যেখানে স্পটলাইটটা আছে তুমি কি দেখতে পাচ্ছো এখানে দুইটা ফ্রেম ইউজ করা হয়েছে একটা ফ্রেমের ভিতরে রেড কালার ইয়ার্ন গুলোকে ইনসার্ট করা হয়েছে দেন আরেকটা যে আমাদের ফ্রেম আছে সেই ফ্রেমটাতে হোয়াইট কালার ইয়ার্নটাকে ইনসার্ট করা হয়েছে এই ফ্রেম দুইটার লিফটিং এবং লোয়ারিং এর মাধ্যমে দুইটা লেয়ারে ডিভাইড করা হয়েছে ওয়ার্প ইয়ার্নটাকে এই ডিভাইডিং এর প্রসেসকে বলা হয় শেডিং ক্লিয়ার আবার বলতেছি ওয়ার্প ইয়ার্নকে দুইটা ফ্রেমে ইনসার্শন করে দুইটা লেয়ারে ডিভাইড করা হয়েছে একটা ফ্রেম লিফটিং হয়েছে অর্থাৎ উপরের দিকে উঠেছে আর একটা ফ্রেম লোয়ারিং হয়েছে নিচের দিকে গিয়েছে দেন এখানে দুইটা লেয়ারে ডিভাইড হয়ে গেছে ওয়ার্প ইয়ার্নটা এবং একটা শেড ফর্ম করেছে এই শেড ফর্ম করার প্রসেসকে বলা হয় থাকে শেডিং দ্যাট মিন্স ওয়ার্প ইয়ার্নকে দুইটা লেয়ারে ডিভাইড করার প্রসেসকে আমরা বলতেছি শেডিং দুইটা লেয়ারে ডিভাইড করা হয়েছে এরপর দেখো একটু অপোজিট সাইড থেকে আমার স্পটলাইটটা যেখানে আছে ঠিক ওখানেই দেখো একটা হোয়াইট কালার ইয়ার্ন দেখা যাচ্ছে যদি আমরা চিন্তা করি যে আমাদের ওয়ার্প ইয়ার্ন গুলো হরাইজন্টালি আছে তাহলে সরি ভার্টিক্যালি আছে যদি চিন্তা করি তাহলে দেখো হরাইজন্টালি আরেকটা ইয়ার্ন আসছে হোয়াইট কালার ইয়ার্ন অপোজিট সাইড থেকে এসে এখানে ইনসার্শন হচ্ছে অর্থাৎ এই যে ডিভাইড হয়েছে দুইটা ডিভাইডেশনের ফলে যে মাঝখানে একটা গ্যাপ সৃষ্টি হয়েছে এই গ্যাপের ভিতরে ওই হোয়াইট কালার ইয়ার্নটা ইনসার্শন হচ্ছে বোঝা যাচ্ছে কিছুটা ধরলাম তো এই ওএফটি ইয়ার্ন ইনসার্শনের পরে দেখো রেড ইয়ার্নটা উপরে ছিল এই রেড ইয়ার্নটা রিভার্স হয়ে নিচের দিকে চলে আসবে দেন হোয়াইট ইয়ার্নটা আবার উপরে উঠে যাবে এটা একটা ইন্টারলেসমেন্টের মধ্যে আটকে যাবে ইন্টারলেসমেন্ট হয়ে আটকে গেলে আরেকটা দেখো এলিমেন্ট আছে যেটাকে রিড বলতেছে দুইটা ফ্রেমের সামনে আরেকটা ফ্রেমের মতো আছে দেখতে পাচ্ছ যেখানে আমার স্পটলাইটটা আছে এখন জি স্যার আরেকটা আরেকটা ফ্রেমের মতো আছে এই ফ্রেমটাকে বলা হয় থাকে রিড আর ডাবল ই ডি রিড একটা কম্ব লাইক ডিভাইস এটা চিরুনির মতো একটা ডিভাইস এই রিডের মাধ্যমে এটাকে বিট করে এই যে লাস্ট যে পর্যন্ত ফেব্রিক হয়ে আছে লেফট সাইডে পিঙ্ক কালার ফেব্রিক হয়ে আছে যে পর্যন্ত দেখতে পাচ্ছ এই ফেব্রিকের কাছে অর্থাৎ এই যে ফেল অফ দ্য ক্লথ যে পর্যন্ত ফেব্রিক হয়ে আছে এই পজিশনে এই এই কম্ব লাইক যে রিড আছে রিডের মাধ্যমে বিট আপ করে আবার পিছনে চলে যাবে অর্থাৎ একটা বাড়ি দিবে বিট করবে বাড়ি দিবে বাড়ি দিয়ে এই ইয়ার্নটাকে এই পজিশনে নিয়ে এসে আবার ব্যাকে চলে যাবে পিছনে চলে যাবে প্রত্যেক সাইকেলে একবার করেও সামনের দিকে চলে আসে ব্যাকে চলে যায় এই প্রসেসটাই মূলত উইভিং প্রসেস দেন ফেব্রিক হয়ে যাওয়ার পরে এটাকে টেক আপ করে এই যে এখানে যে আমাদের যে রোলারটা আছে যে বিমটা আছে এটা হলো ক্লথ রোলার বলি আমরা এটাকে এই ক্লথ রোলারে টেক আপ করবে অর্থাৎ এক পিক কাপড় তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ একশোটা পরিমাণ ফেব্রিক প্রডিউস হওয়ার সঙ্গে সঙ্গে সেটাকে পুল করে টেনে এখানে নিয়ে আসবে তো ব্যাক সাইডে যে বিমটা সেটার নাম হলো উইভার্স বিম এবং ফাইনালি যে রোলারে কাপড়টা জড়াচ্ছে সেটাকে আমরা বলতেছি ক্লথ রোলার এবং টোটাল প্রসেসটাই হচ্ছে আমাদের উইভিং প্রসেস কিছুটা বুঝতে পারছো হাত দিয়ে যে ওই যে টানে ওইটা কি এই রিডটাকে টানে হাত দিয়ে টানে যেটা ওটা রিডের মাধ্যমে বিট আপ করে টান দিয়ে এনে যে বিট করে যেটা হ্যান্ডলুমের ভিতরে তাতে যেটা করে আমি আর একটু তোমাদেরকে ইয়াটা দেখাচ্ছি আরেকবার আরেকটা বার খেয়াল করো তোমরা সবাই এখন হ্যাঁ প্লিজ যে সমস্ত ম্যাগাজিনের কথা বললাম সবগুলো এখানে আছে হোয়াইট কালার ইয়ার্ন ইনসার্শন মানে হচ্ছে ওয়েফট ইনসার্শন
স্যার এই দুইটা বিমের মোশন কি সেম মানে স্পিডটা কি সেম কারো কোনো কোশ্চেন আছে বলো স্যার ফিলিং ইনসার্শন স্যার হোয়াইট কালারেরটাই স্যার কেন আসলো স্যার রেড কালারটা আসলো না কেন হ্যাঁ কিছু কোনো প্রবলেম নেই রেড না এখানে এখানে যে কোনো কালারই আমি ইউজ করতে পারি তো এই ভিডিওটাতে হোয়াইট কালার দেখানো আছে আমি জাস্ট তোমাদেরকে এটা শেয়ার করেছি তুমি এখানে যে কোনো কালার আমি একটু আগে দেখাইছিলাম লুমের সঙ্গে সেখানে আমি আটটা কালার ইনসার্শন করতে পারি মডার্ন লুমগুলোর যে ক্যাপাসিটি 8 কালার ক্যাপাসিটি ওয়াইট ইনসার্শনের জন্য আমি যে কোনো কালার আটটা কালার আমি সেট করতে পারি আটটা কালার থেকে আমি এটাকে কম্বিনেশন করে যত খুশি দিতে পারি মানে আটটার বেশি আমি ডিফারেন্ট কালার ইউজ করতে পারবো না আটটাকে কম্বিনেশন করে ডিফারেন্ট চেক স্ট্রাইপের ইফেক্ট আমি ফেব্রিকে নিয়ে আসতে পারবো হ্যালো আর কিছু উইভিং এর বেসিক যে মেকানিজমটা সেটা বুঝতে পারছো কিনা তোমরা ওয়ারপিয়ানটাকে ডিভাইড করে সেখানে আরেকটা কালারের ইয়ার্ন ইনসার্শন করে দেন আমরা এটাকে বিট করে ফেল অফ দা ক্লথে দ্যাট মিন্স অর্থাৎ ফেব্রিক ফর্মে নিয়ে যাচ্ছি এটুকু এটুকু বোঝা যাচ্ছে কিনা এখানে যদি ডেনিম ফেব্রিক আমরা ইউজ করে থাকি তাহলে একটু আগে যে দুইটা কালারের বিম দেখাইলাম রেড এবং হোয়াইট সেখানে ডেনিম এর ক্ষেত্রে ইন্ডিগো তোমরা কি কোনো ফ্যাক্টরি ভিজিট করেছো এতে পড়বে উইভিং এর জি স্যার কোন ফ্যাক্টরিতে গিয়েছিলে উইভিং করে নাই স্যার স্পিনিং করতেছিলাম উইভিং এ যাও নাই কোনো ওভেন অথবা ডেনিম ডেনিম এ একটা ডেনিম ফ্যাক্টরি ডেনিম এ গেছে স্যার হ্যাঁ ডেনিম এ কোথায় গিয়েছিল ডেনিম ওয়ান ডেনিম মিন্স কি ওয়ান ডেনিম ইজ লিমিটেড সেখানে কি দেখছো সেম প্রসেস সেখানে উইভিং এর প্রসেসটাই ফলো করা হচ্ছে ডেনিম ওয়ান টাইপ অফ উইভিং এরই একটা পার্ট আর কিছু না স্লিম সিম্পল শুধু সেখানে শুধুমাত্র এই ডেনিম এর ক্ষেত্রে প্রিপারেশনটা একটু ডিফারেন্ট অর্থাৎ প্রিপারেটরি প্রসেসের ক্ষেত্রে ইন্ডিগো ডাইট অথবা সালফার ব্ল্যাক করে থাকে আর কিছু না এরপরে যা আছে সব প্রসেস সেম সেখানে তোমরা খেয়াল করেছো কিনা যে যে ওয়ারপিয়ান গুলো ইউজ করা হইতেছে অর্থাৎ যে বিম গুলোকে সেখানে ইউজ করা হচ্ছে সেই বিম গুলো সবগুলোর কালার হয়তো ব্লু অথবা ব্ল্যাক তো ব্লু ছিল করেছো জি স্যার ব্লু ছিল মানে কেমন ব্লু অথবা ব্ল্যাক ছিল নেভি ব্লু এর সাথে হ্যাঁ ইন্ডিগো নেভি ব্লু টাইপের ইন্ডিগো ইন্ডিগো ডাইট থাকে সেগুলো সেই সাথে যেটা থাকে সেই সাথে ওএফটিএন হিসেবে যে ইয়ারটা ইউজ করে থাকে সেটা নরমালি হয় হোয়াইট হয়ে থাকে হোয়াইট কালার ইউজ করে থাকে তান শুনতে পাচ্ছো হোয়াইট অথবা গ্রে কালারের ইয়ার ইউজ করে থাকি এই জন্য আমরা যে সমস্ত ডেনিম ইউজ করি সেটা দেখো ফেস সাইডটা ব্লু দেখা যায় আর ব্যাক সাইডে দেখো হোয়াইট থাকে অথবা গ্রে কালার ইফেক্ট থাকে আমজাদ হোসেন 10টা বলো 26 আমজাদ হোসেন যেটা বলতেছিলাম আমরা যে ডেনিম ইউজ করে থাকি তুমি শুনতে পাচ্ছ ডেনিমের ক্ষেত্রে ডেনিমের দেখবে একটা সাইড অর্থাৎ আমরা যে সাইডটা নরমালি বাইরের অর্থাৎ ফ্রন্ট ফেস সাইড যেটা বলে থাকি এই ফেস সাইডটা যদি এরকম ব্লু হয়ে থাকে তো ব্যাক সাইডটা খেয়াল করেছে কিনা ব্যাক সাইডটা হোয়াইট থাকে হোয়াইট অথবা গ্রে কালার থাকে তো এটা হচ্ছে আমাদের নরমালি যে উইপটা থাকে সেটা হচ্ছে একটা ফ্লোট থাকে অর্থাৎ থ্রি আপ ওয়ান ডাউন এই টাইপের একটা টুইল উইপ থাকে আমরা এগুলো দেখবো সামনে শিখবো ইনশাল্লাহ তো যেই কারণে একটা সাইড এই জন্য ইন্ডিগো অথবা ব্ল্যাক অথবা ব্লু দেখা যায় ব্লুইশ দেন ডিফারেন্ট যে সাইড অর্থাৎ অপোজিট যে সাইডটা আছে সেই সাইডটাতে দেখা যায় গ্রে অথবা হোয়াইট কালার দেখা যায় ওএফটিএন এর কালারটা যেটা সেটা ভিজিবল হয় মারুফ হাসান তুমি কি আছো আমাদের সঙ্গে আইডি হ্যালো হ্যালো স্যার 46 মারুফ আছো তোমার আজকে জি হ্যাঁ ওয়ালাইকুম সালাম তুমি কি আজকে ক্লাস অ্যাটেন্ড করতে পারছিলা শুরু থেকে ছিলা
স্যার আর একটু প্রবলেম স্যার, নেটের সমস্যা। হ্যাঁ আমি, তুমি কি বুঝতে পারছো সেটা আমাকে বলো, কোনো প্রবলেম আছে কিনা আজকে এই এই পর্যন্ত, জাস্ট এই যে ভিডিও পর্যন্ত আমরা আসছি, স্যার ভিতর কোনো প্রবলেম আছে কিনা? স্যার প্রবলেম বুঝতে পারতেছো না নাকি? আচ্ছা কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত কিনা? তাহলে আমরা নেক্সট পরেরটাতে চলে যাব। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিলাম যে সবাই ক্লিয়ার এই পর্যন্ত, উইভিং প্রসেস পর্যন্ত। দেখো আমরা এখন 7 যে স্লাইডটা আছে অর্থাৎ ক্লাসিফিকেশন অফ লুম সেটাতে চলে যাব ইনশাআল্লাহ। হ্যাঁ, অন দ্য বেসিস অফ সোর্স অফ পাওয়ার ড্রাইভ, পাওয়ার ড্রাইভের উপর ডিপেন্ড করে মেইনলি লুমটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো হ্যান্ড লুম, সেকেন্ড হচ্ছে পাওয়ার লুম। তো হ্যান্ডলুমকে যদি আমরা ক্লাসিফাই করি, এট ফার্স্ট যেটা ছিল সেটা ছিল প্রিমিটিভ লুম অথবা থ্রো শাটেল লুম। তো আমরা এর আগে দেখাইতেছিলাম তোমাদেরকে যে শাটেল লুম কাকে বলে, একটু আগে আমরা একটা ভিডিওতে দেখেছিলাম। দেখো 6 নম্বর যে ভিডিও স্লাইডটা আছে সেটাতে পিকচারটা রয়ে গেছে। এখানে ওয়াইফ ইয়ার্ন, যে হোয়াইট কালার ইয়ার্নটা আমরা বলতেছিলাম বা বোঝানোর জন্য দেখাইতেছিলাম, সেটা ছিল এই ইয়ার্নটাকে ধরে নিয়েছিলাম যে ইয়ার্নটাকে কেউ না কেউ তো নিয়ে আসতেছে লেফট সাইড থেকে রাইট সাইডে। নিয়ে আসার জন্য কোনো না কোনো এলিমেন্ট তো আমরা ইউজ করতেছি, যেটা দেখা যাচ্ছে না হয়তো বা এখানে ইয়ার ইউজ করা হয়েছে, ইয়ার জেট লুমে। তো এয়ার হলেও এখানে ইউজ করা হয়েছে, অর্থাৎ ওয়েফটি আনটাকে ক্যারি করার জন্য কেউ না কেউ এখানে রেসপন্সিবল কিছু না কিছু আছে। তো যদি এখানে বাতাসের মাধ্যমে আমরা এই ওয়েফটি আনটাকে ইনসার্শন করে থাকি, সেটাকে বলা থাকে এয়ার জেট লুম, অর্থাৎ এয়ারের মাধ্যমে কম্প্রেসড এয়ার ইউজ করা থাকে। এই কম্প্রেসড এয়ারটাকে আমরা ইউজ করে থাকি ওয়েফটি আনকে ক্যারি করার জন্য। যদি ওয়েফটি আনকে ক্যারি করার জন্য কম্প্রেসড এয়ার ইউজ করা হয়ে থাকে, সেটাকে বলা হয়ে থাকে এয়ার জেট লুম। যদি ওয়াটার ইউজ করা থাকে তাহলে কি বলবো আমরা? হ্যান্ডলুম যেটা ছিল, এই হ্যান্ডলুমের ভিতরে, এই হ্যান্ডলুম বলতে তো সিম্পলি বোঝা যাচ্ছে অর্থাৎ হাতে এটাকে ড্রাইভ দেওয়া হচ্ছে। অর্থাৎ এই যে আমাদের শাটল ছিল, এই শাটলটাকে থ্রো করার জন্য আমরা হাতের মাধ্যমে এটাকে থ্রো করতাম তিনজন উইভারের প্রয়োজন ছিল। তো হিস্ট্রিতে যেটা থাকে এরকম ছিল, সেটা ছিল যে একজন এই পাশ থেকে থ্রো করতো আরেকজন ওই পাশ থেকে এটাকে রিসিভ করতো। তো দুইজনে শুধুমাত্র এফটি আনটাকে থ্রো করার জন্য দুইজন পার্সন লাগতো, অর্থাৎ একজন এক পাশ থেকে থ্রো করার করতো আরেকজন আরেক পাশ থেকে এটাকে রিসিভ করতো। ইনিশিয়াল অবস্থার প্যাকেজ গুলো এই ফর্মে ছিল না, ডিফারেন্ট ফর্মে ছিল। তো এই থ্রো করার কারণে এটাকে বলা হয় থেকে থ্রো শাটল লুম, অর্থাৎ শাটল ফর্মেই কোনো একটা প্যাকেজ ছিল যেটাকে আগে থ্রো করা হতো, এই জন্য এটার নাম হলো থ্রো শাটল লুম। তো এরপরে স্লে অ্যারেঞ্জমেন্ট যখন ডেভেলপ হলো অর্থাৎ আবিষ্কার হলো, এরপরে ফ্লাই শাটল লুম চলে আসলো, যেটা কিনা আমরা এখন যে তাঁতগুলো দেখি সেগুলো সবগুলো হচ্ছে, অর্থাৎ হ্যান্ডলুমের যে তাঁতগুলো আমাদের চোখের সামনে পড়ে সেগুলো হচ্ছে ফ্লাই শাটল লুম। পরবর্তীতে যেটা ডেভেলপ হয়েছে স্লে অ্যারেঞ্জমেন্ট আবিষ্কার হওয়ার পর, অর্থাৎ যেটার উপর যে শাটল চলাচল করে, শাটল চলাচলের যে ট্র্যাক বা রাস্তা যেটা, সেটাকে বলা হয় থাকে স্লে অ্যারেঞ্জমেন্ট, স্লে রেস বলা হয় থাকে অনেক সময়, আর এসি স্লে রেস, অর্থাৎ স্লে এর উপর দিয়ে যে দৌড়াদৌড়ি করে শাটলটা সেটা। তো এটা ছিল দুই রকম, কেউ একজন বলতেছিল যে গর্তের ভিতরে থাকে লুম। হ্যাঁ, গর্তের ভিতরে যেটা থাকে সেটাকে বলা হয় পিট লুম, যেটা গর্তের ভিতরে থাকে সেটা হলো পিট লুম, গর্ত লুম, অর্থাৎ গর্তের ভিতরে এই লোমটাকে রাখা হইতো, দেন উপরে উইভার থাকতো, সেটাকে ড্রাইভ করা হতো, চালানো হইতো, সেটাকে বলা পিট লোম। এরপরে যখন ফ্রেম আবিষ্কার হলো, উডেন ফ্রেম এবং মেটালিক ফ্রেম আবিষ্কার হলো, তখন এই ফ্রেমটা গর্ত থেকে বের হয়ে উপরে চলে আসে, সেটাকে বলা হয় থাকে ফ্রেম লুম। সেম লুম, সেম মেকানিজমই, কিন্তু ডে বাই ডে আস্তে আস্তে লুমের স্ট্রাকচারাল চেঞ্জ হচ্ছে এবং ডেভেলপ হচ্ছে। এরপরে যে লুমগুলো আসে সেগুলো ছিল সেমি অটোমেটিক লুম, এবং এখানে কিছু কিছু মোশনকে ডেভেলপ করা হয়েছিল, যেমন বিট আপ মোশন, টেক আপ এবং লেট অফ মোশনকে ডেভেলপ করা হয়েছে। এটা ইন্ডিয়ান লুম, চিত্তরঞ্জন লুম, হ্যাঁ, দেন স্যালভেশন আর্মি, এটাতে টেরি মোশন, অর্থাৎ আমরা দেখবো যে টাওয়েলের যে ফেব্রিক গুলো আছে, টাওয়েলের যে ফেব্রিক গুলো আছে অর্থাৎ পাইল ফেব্রিক গুলো, সেগুলো তৈরি করার জন্য আমরা একটা লুম ইউজ করে থাকি, সেটাকে বলা হয় থাকে স্যালভেশন আর্মি লুম, এটা টেরি মোশন। এগুলো এখন আর নাই, আমরা সব মডার্ন লুমে চলে গেছি। এইভাবে ডেভেলপ হয়েছে আস্তে আস্তে, ডে বাই ডে।
দেন যেটা সেটা ছিল হেটাসলেলুম, এটা লাইটার ফ্রেমিং, অর্থাৎ ফ্রেমটাকে অনেক লাইট ফর্মে নিয়ে যাওয়া হয়েছে, এবং সেই সাথে একটা শ্যাফট আলাদা ইউজ করা হয়েছে, সেটা হলো কাউন্টার শ্যাফট। আমরা শিখবো এটা কাউন্টার শ্যাফট কি জিনিস। শুনতে পাচ্ছ? তোমরা কি শুনতে পাচ্ছ কথা? বিখ্যাত জায়গা মনে আছে কুষ্টিয়া বাড়ি যেন কার, কোথায় গামছা তৈরি হয় খুব সুন্দর ভালো স্যার, ওই যে কুমারখালী হয়, কুমারখালী গেছো কখন? বাড়ি স্যার। ডিপার্টমেন্ট থেকে যাওয়া হয়নি, যাই হোক। তো তোমাদের ওখানে যেটা দেখবা সেটা হলো শাটল লুম গুলো সেখানে রয়ে গেছে, অনেক সুন্দর সুন্দর ডিজাইন তারা তৈরি করতে পারে, জ্যাকার্ড মেকানিজম আছে আমি যেটুকু জানি। তো সেখানে দেখবা এরকম যে কনভেনশন অথবা শাটল লুম রয়ে গেছে, এটা দুই রকম, একটা লোডিনার আর অটোমেটিক, আর দুইটাই আছে। অটোমেটিক যেটা হলো ওয়েফট রিপ্লেনিশমেন্ট, অর্থাৎ একটু আগে আমরা পার্ন দেখতেছিলাম, ছোট্ট একটা প্যাকেজ তাই না, পার্নের প্যাকেজ, শাটলের ভিতরে যে পার্ন থাকে, এই পার্নের ভিতরে অল্প কিছু সুতা থাকে, এই অল্প সুতা একটু পর পর চেঞ্জ মানে শেষ হয়ে যাওয়ার পরে আবার এই পার্নটাকে চেঞ্জ করতে হয়। এই চেঞ্জ করার যে অটোমেশন মেকানিজমটা সেটাকে বলা হয় ওয়েফট রিপ্লেনিশমেন্ট, এটাও ডে বাই ডে ডেভেলপ হয়েছে। দেন মডার্ন লুমের ভিতরে চলে আসলে আমরা শুরু হবে মডার্ন লুম মেইনলি প্রজেক্টাইল থেকে, প্রজেক্টাইল অথবা মিসাইল লুম আমরা দেখবো একটু পর, প্রজেক্টাইল আসতেছে, রেপিয়ার লুম, জেট লুম, মাল্টিফেজ লুম, প্রজেক্টাইল অথবা মিসাইল লুম, এরপরে যেটা রেপিয়ার লুম, রেপিয়ারকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, পরের স্লাইডটাতে যাই আমরা, স্লাইড এইট। রেপিয়ার দুই ধরনের হয়ে থাকে, একটা হলো ফ্লেক্সিবল রেপিয়ার, একটা হলো রিজিড রেপিয়ার। তো ফ্লেক্সিবল এবং রিজিড রেপিয়ার সামনে আমরা দেখবো, একটা হলো সিঙ্গেল, একটা হলো ডাবল, দেওয়াস এবং গ্যাবলার দুইটা টাইপ, এগুলো ডিটেলস আমরা জাস্ট না শিখলেও চলবে, আমরা জাস্ট নামগুলো মনে রাখলে হবে। জেট লুম আমরা এগুলো দেখবো একটু পরে আসতেছে, জেট লুমের ভিতরে আছে এয়ার জেট এবং ওয়াটার জেট, মাল্টিফেস লুমের ভিতরে দুইটা টাইপ, একটা হলো ফ্ল্যাট মাল্টিফেস এবং সার্কুলার মাল্টিফেস। আচ্ছা এরপরে আমরা যদি যাই দেখো, আগে আমরা দেখিয়েছিলাম যেটা 10 নম্বর স্লাইডটাতে, দেখো এখানে শাটল দেখানো আছে, শাটলের ভিতরে যে পার্ন আছে দেখতে পাচ্ছ তোমরা, 10 নম্বর স্লাইডটা, 10 নম্বরের শাটল, শাটলের ভিতরে যে পার্ন গুলো আছে দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ শাটলের ভিতরে যে পার্ন আছে, এই পার্ন, হ্যাঁ এই পার্নে কয় কেজি সুতা থাকবে, কেমন আইডিয়া তোমাদের? এই পার্নের ভিতরে কয় কেজি সুতা জড়ানো যাবে আনুমানিক এভারেজ? Anyone? পার্ন গুলো দেখছো? শাটল, শাটলের ভিতরে পার্ন, একটা উডেন কাঠির মতো দেখা যাচ্ছে, কয় কেজি সুতো হবে এখানে? হ্যাঁ কয়েকশো গ্রাম হবে, কয়েকশো গ্রাম, কয়েক কেজি হবে না, ছোট ছোট। আচ্ছা যদি এখানে কয়েকশো গ্রাম সুতা থাকে তাহলে একটু পর পরই এটাকে চেঞ্জ করতে হবে, একটু আগে বলতেছিলাম যেটা একটু পর পর যখন চেঞ্জ করতে হয় এটা একটা হ্যাসেল এবং এটা একটা ডিমেরিটস শাটল লুমের, যে শাটলের ভিতরে যে পার্ন আছে পার্নের ক্যাপাসিটি অর্থাৎ ওয়াইফটিয়ান ক্যাপাসিটি ভেরি লো, অর্থাৎ খুবই অল্প ক্যাপাসিটির ওয়াইফটিয়ান এখানে জড়ানো যাবে, একটু পর পর এই লেন্থটা শেষ হয়ে যায়, দেন আমাকে আবার রিপ্লেস করতে হয় অর্থাৎ রিফিল করতে হয় একটু পর পর। তো এই জন্য পরবর্তীতে যে ডেভেলপমেন্ট হয় সেটা হলো ওয়েফট রিপ্লেনিশমেন্ট মেকানিজম আসে, এটা অটো শাটল চেঞ্জ মেকানিজম আসে, আসলে শাটলটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, একটা শাটল চেঞ্জ হয় আরেকটা শাটল চলে আসবে এখানে, এভাবে ছয়টা বা আটটা শাটলকে আমরা এভাবে রিপ্লেস করতে পারতাম। দেন ডেভেলপ হয়েছিল ওটা আসছে দেখো তারপরে স্লাইডটা 11-তে, সেটা হলো প্রজেক্টাইল লুম, লেফট সাইডে যেটা সেটা হলো একটা প্রজেক্টাইল লুমের ফুল একটা লুমের একটা পিকচার দেখানো আছে, আর রাইট সাইডে দেখো ছোট ছোট উপরের দিকে প্রজেক্টাইল অথবা মিসাইল দেওয়া আছে দুইটা, রাইট সাইডে ব্লু কালার একটা পিকচার আছে উপরে দেখতে পাচ্ছ, মেটালিক দুইটা প্রজেক্টাইল দেখানো আছে 11 নম্বর স্লাইডে, দেখতে পাচ্ছ কিনা তোমরা? Yes sir. তো এই প্রজেক্টাইল এর মাধ্যমে দেখো এরপরের যে ওই ব্লু
দুইটা লেয়ারে ডিভাইড হয়ে আছে আমি তোমাদের একটু স্পটলাইট দিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছ এখানে এই একটা স্পটলাইটটা দেখতে পাচ্ছ জি স্যার দেখা যাচ্ছে মেটালিক যে মিসাইল লাইকের যে ডিভাইসটা আমরা ইউজ করতেছি সেটাকেই বলতেছি আমরা প্রজেক্টাইল বুঝতে পারতেছো জি স্যার শুনতে পাচ্ছ সবাই খুব টায়ার্ড হয়ে গেছো নাকি গত ক্লাস করতে পারি নাই এই জন্য ভাবতেছিলাম যে আধা ঘন্টা আর একটু বাড়াই নিব আর কি কাপড় তৈরি করতে গিয়ে ফেব্রিক তৈরি করতে সব এফটিআর কম লাগে হ্যাঁ ওএফটিএন কম্পারেটিভলি কম লাগে কিন্তু আবার এটা ডিপেন্ড করে এনিলি কনস্ট্রাকশনের উপরে খুব বেশি যে কম এরকম না এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি কনস্ট্রাকশনের উপরে ফেব্রিক কনস্ট্রাকশনের উপরে ফেব্রিক কনস্ট্রাকশন তোমাদেরকে কেউ দেখাইছে ইপিআই পিপিআই ওয়ার্প কাউন্ট ওয়েফট কাউন্ট একসঙ্গে থাকে যে না স্যার আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে তাহলে দেখাবো ইনশাআল্লাহ হ্যাঁ তো ইপিআই পিপিআই অর্থাৎ ইঞ্চ পার ইঞ্চ পিক্স পার ইঞ্চ সেই সাথে হলো ওয়ার্প কাউন্ট এবং ওয়েফট কাউন্ট এটা মিলে হলো ফেব্রিকের একটা স্পেসিফিকেশন তোমরা একটু নোট রাখো এটা নিজেরা দেখবা ফেব্রিক স্পেসিফিকেশন হ্যাঁ এটা দেখে আসবা ফেব্রিক স্পেসিফিকেশন কাকে বলে ফেব্রিকের স্পেসিফিকেশনটা কি জিনিস ঠিক আছে এটা একটু দেখবা দেখলে বুঝতে পারবা যে ফেব্রিকের মধ্যে ওয়ার্পের কাউন্ট বেশি না ওয়েফটের কাউন্ট বেশি হবে অর্থাৎ কোর্সার ইয়ার্ন হবে না ফাইনাল ইয়ার্ন হবে সেই সাথে ইপিআই বেশি হবে না পিপিআই বেশি হবে সেটার উপর ডিপেন্ড করতেছে মেইনলি কোন সুতাটা বেশি লাগবে এক কথায় বলে দেওয়া যাবে না তো কম্পারেটিভলি ওয়েফটিয়ারটা অনেক সময় ওয়ার্পের সাথে কম লাগে কারণ ওয়ার্পিয়ানের প্রসেসিং এর জন্য সবকিছু মিলিয়ে ওয়ার্পিয়ানের লস বেশি হয় ওয়েস্টেজ বেশি হয় বলতে পারো কথা বললেন শুরুর দিকে ওগুলো স্যার মানে কোন ভাবে কি জাস্ট চোখে দেখে বা হাতে ধরে বোঝা যাবে যে কোনটা কি সরি সরি কথা ক্লিয়ার আসতেছে না প্লিজ আরেকবার রিপিট করো স্যার মানে ওভেন আর নিট ফেব্রিকের কথা যে মানে শুরুর দিকে বলেছিলেন ক্লাসের নিট ফেব্রিকগুলো কি মানে কোনো ভাবে হাতে ধরে বা শুধু চোখে দেখে বোঝা যাবে ওভেন আর নিট ফেব্রিক হ্যাঁ হ্যাঁ কে উৎস রয় টু এভরিওয়ান কি তোমরা কিছু বলতেছো কে এটা মেহেদী হাসান রাব্বি হ্যাঁ আমি তোমার আনসারটা দিচ্ছি রাব্বি বলো তুমি কিছু বলবা রাব্বি তুমি কিছু বলবা স্যার ভুলে ভুলে চাপড়ে গেছে আচ্ছা এমডি সাইদ হোসেন সাইদ হোসেনের কি সমস্যা তোমার কোন প্রবলেম আছে কিনা নাইমুর রহিম চৌধুরী সবাই প্রেজেন্ট দিতেছে স্যার অফ পিতে প্রেজেন্ট আচ্ছা ঠিক আছে স্যার প্রেজেন্ট দিতে হবে না প্রেজেন্ট অটো সেভ হয়ে থাকবে কে কতক্ষণ ছিল ডিউরেশন সহ থাকবে সমস্যা নেই আচ্ছা প্রেজেন্ট দেওয়ার প্রয়োজন আমি এ করে দিচ্ছি সেটা হচ্ছে যে কে যেন বলতেছিল যে সেটার আনসারটা আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে সবাই বুঝছি বোরিং হয়ে গেছে অনেক ঠিক আছে সরি হ্যাঁ আসলে লম্বা সময় তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য আরেকটা যেটা হচ্ছে তোমার কোশ্চেনটার আনসার দিয়ে নিচ্ছি সেটা হচ্ছে যে হ্যাঁ ওভেন এবং নিট ফেব্রিক্স দেখে চিনার যেটা ভিজুয়ালি যেটা আমরা ডিফারেন্সিয়েট করতে পারি সেটা হচ্ছে যে যদি আমরা যে কোনো একটা নিট ফেব্রিক নিই নিট ফেব্রিকের স্ট্রাকচারটা অনেক লুজ স্ট্রাকচার থাকে নিট ফেব্রিকের স্ট্রাকচারটা নরমালি অনেক লুজ স্ট্রাকচার থাকে স্ট্রেচ করা যায় হ্যাঁ স্ট্রেচেবিলিটি অনেক বেশি থাকে অর্থাৎ এটা এক্সটেনশন প্রপার্টিটা অনেক কম্পারেটিভলি অনেক বেশি থাকে ওভেনের চাইতে কিন্তু নিটের ক্ষেত্রে এটা সরি ওভেনের ক্ষেত্রে এটা অনেক কম থাকে কারণ ওভেনের ক্ষেত্রে যেহেতু ইন্টারলাসমেন্ট হচ্ছে ইন্টারলাসমেন্টের কারণে এখানে
ইয়ার্ন টু ইয়ার্নের যে গ্যাপ এটা কম্পারেটিভলি অনেক কম থাকে, কিন্তু আমরা যখন লুপ ফর্মে যাই লুপটাকে লুপের মানে শেপ চেঞ্জের একটা ফ্যাক্টর আছে, শেপ চেঞ্জ ফ্যাক্টরটা বেশি থাকে, যে কারণে লুপ গুলোকে যখন টান দেওয়া হয় তখন এটা শেপটা চেঞ্জ হয়ে যায় যেকোনো একদিকে। এই জন্য দেখো তোমরা যেকোনো আমরা যে যে সমস্ত টি শার্ট বা পোলো শার্ট ইউজ করে থাকি, শুনতে পাচ্ছ? এই টি শার্ট অথবা পোলো শার্ট গুলো যে আমরা ইউজ করে থাকি, টি শার্ট পোলো শার্ট গুলোকে দেখো তোমরা একটু হাতে নিয়ে, সেই সাথে আমরা যে সমস্ত বেডশিট অথবা ডেনিম ফেব্রিক গুলো, এই ফেব্রিক গুলোকে হাতে নিয়ে দেখো, দেখলে তুমি কিছুটা হলেও বুঝতে পারবা যে দুইটার মধ্যে ডিফারেন্ট দুইটা কি কি ধরনের মানে ডিফারেন্সিয়েট করার মতো কি কি এখানের মধ্যে প্রপার্টি আছে, এটা একটা ব্যাপার। সেই সাথে হলো নরমালি যেটা হয় নিট ফেব্রিকের সাথে ওভেন ফেব্রিকের স্ট্রেংথ বেশি থাকে অনেক সময়। এটা আবার আবার এক কথায় বলা যাবে না, কারণ হলো এটার সাথে আবার অনেকগুলো ফ্যাক্টর জড়িত। এখানে ইয়ার্ন এর প্রপার্টি ডিপেন্ড করে, সেই সাথে আবার স্ট্রাকচার কেমন সেটা ডিপেন্ড করে। তো কমনলি যদি সেম ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয় সবকিছু এবং বাকি সবকিছু সেম থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় যে নিটের সাথে ওভেনের ডিউরেবিলিটি বেশি থাকে, ফেব্রিকটা লং টাইম ইউজ করা যায় ওভেন ফেব্রিকটা, তো নিট ফেব্রিকটা ওই তুলনায় কম্পারেটিভলি কম ইউজ করা যায়। আবার যদি তুমি কমফোর্টের দিকে চলে যাও, তো কমফোর্টের মধ্যে আবার অনেকগুলো ক্রাইটেরিয়া, এক কথায় কমফোর্ট কেউ বোঝানো যাবে না, কারণ কমফোর্ট বলতে এখানে তোমাকে বলতে হবে হ্যান্ড ফিল কেমন, এরপরে আবার বলতে হবে যে তোমার এটার পোরোসিটি কেমন, এরপরে বলতে হবে তোমার এটাকে তোমার এটার মানে কি বলে এটা তোমার ডিউরেবিলিটি কেমন, এই সবকিছু মিলে একটা কমফোর্ট একটা শব্দ আর কি এক কথায় যেটাকে প্রকাশ করা হয়। তো কমফোর্টেবিলিটির দিকে আবার চিন্তা করলে অনেক সময় আবার অনেকে বলে থাকে যে নিট ফেব্রিক্সটা কম্পারেটিভলি কমফোর্টেবল, তো সেই ক্ষেত্রে তোমরা এটাও একটু দেখো যে ওভেন এবং নিট ফেব্রিক্স এর পার্থক্য গুলো দেখবা নিজেরা, একটু একটু নিজেরা দেখো, দেখলে আশা করি একটু ক্লিয়ার হবে। আর পরে কোশ্চেন থাকে বলো, আর কোনো কোশ্চেন কারো বলো। নৌকার বিজনেস ঠিক আছে, তাহলে আমরা আজকে মনে হয় সেশন ক্লোজ করতে পারি। হ্যাঁ স্যার।